আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? ফার্স্ট টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি স্বাগত। পরীক্ষা বলতে বলতে চলেই আসলো, পরীক্ষা বলতে বলতে চলেই আসলো, কিছু করার নাই, পরীক্ষা তো দিতেই হবে। আর এই পরীক্ষার আগ দিয়ে এই যে মূল্যবান সময়টা তোমাদের যাচ্ছে, এই মূল্যবান সময়টাকে কতটুকু সঠিক ব্যবহার আমরা করতে পারি, কতটুকু ভালো ভালো প্রবলেম সলভ করে আমাদের প্রস্তুতিটা একটু ঝালাই করে নিতে পারি, সেটাই হলো দেখার বিষয়। আমরা চেষ্টা করব, আমাদের পুরো টিম তো তোমাদের জন্য কাজ করছেই, আমি আজকে চেষ্টা করব তোমাদের প্রথম পথের ত্রিকোণমিতি সবচেয়ে ইম্পর্টেন্ট যে অঙ্কগুলো তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, সেই অঙ্কগুলোকেই মানে সিলেক্ট করছি, যাতে তোমাদের সাথে একটু প্র্যাকটিস করি, মানে তোমাদের প্র্যাকটিসটা যেন হয়, যার ফলে তোমাদের রেজাল্টটা যেন ম্যাক্সিমাম হওয়ার সুযোগটা বেড়ে যায়। ঠিক আছে, আমরা খুব খুব তাড়াতাড়ি ক্লাসে জয়েন করে ফেলি। বন্ধু যারা আছে তাদেরকে একটু সামান্য একটু মেনশন করে দাও, যেন ওরা খুব তাড়াতাড়ি আমাদের সাথে যুক্ত হয়ে যায়, কারণ আমরা এমসিকিউ সৃজনশীল সবই প্র্যাকটিস করতে চাচ্ছি। আর আবার তোমরা তো জানো যে রাত 10টার সময় আবার তোমাদের প্রিয় ফার্স্ট স্যারের ক্লাস আছে, যেন আমরা তার আগেই ক্লাসটা যেন শেষ করতে পারি। ঠিক আছে, তোমরা স্যার কেমন আছেন? হ্যাঁ স্যার ভালো আছি, যারা সালাম দিছো তাদেরকে আবারও বলছি যে ওয়ালাইকুম আসসালাম। 24-এ যারা ক্লাস করছো, যাদের ত্রিকোণমিতি একটু শেষ, তারা তো একটু প্র্যাকটিস করে নিতেই পারো, কোনো সমস্যা না। আর কথা না বলে আমরা স্যার প্র্যাকটিস শুরু করে দিই, হ্যাঁ, কারণ আমরা সময়টাকে কোনোভাবেই আমরা মানে নষ্ট করবো না। ঠিক আছে, চলো তোমাদেরকে নিয়ে যে আসলে কী সাজাইছি সেগুলো একটু দেখি আর কি। হ্যাঁ, প্রথম স্লাইডে যে আমি যে ক্লাস নিচ্ছি এটা তার সাক্ষী। প্রথমেই আমরা প্রথমে কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ দিয়ে শুরু করি আর কি। হ্যাঁ, তো সেই যে এমসিকিউগুলো তো আমাদের আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, সেইগুলোকেই আমরা সিলেক্ট করছি আর কি। তো প্রথমেই দেখছি যে হলো sin 65 প্লাস cos 65, এর ভ্যালু কত স্যার? আমরা sin 65 আমরা শুরু করে দিই, sin 65, তাই তো? এই যে sin 65, আমরা এই cos 65 আমরা লিখতেই পারি হলো 90 থেকে 65 বিয়োগ করলে কত হয়? 25 হয়। তাহলে এইটার পরিবর্তে আমরা লিখতেই পারি, যে কজের পরিবর্তে আমরা এটা লিখতেই পারি, এটা মানে হলো sin 25 ডিগ্রি। আর এটা দেখো sin C + sin D সূত্র পড়ে গেছে, sin C + sin D, অর্থাৎ টু প্রথম সূত্র টু sin C + D/2 × cos C − D/2। তাহলে প্রথমে আসলে টু sin C + D/2, অর্থাৎ sin C + D, অর্থাৎ এটা আর এটা যদি যোগ করি তাহলে আসে 90/2, অর্থাৎ এটা আসে হলো 45 ডিগ্রি cos C − D/2, অর্থাৎ এটা থেকে যদি এটা বিয়োগ দিই তাহলে আসে 40/2, অর্থাৎ 40 যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আসলে 20। আর আমরা কি জানি sin 45 মান কত? আমরা জানি sin 45 মান হলো 1/√2 cos 20। তাহলে এই √2 আর 2 কাটাকাটি করলে আসলে হলো শুধু √2 cos 20। তাহলে আমাদের উত্তর কি আছে? √2 cos 20, ইয়েস, এই যে 4 নম্বরে √2 cos 20। তোমরা স্যার বুঝছো কিনা একটু দেখো তো স্যার, তোমরা বুঝতে পারছো কিনা স্যার? এটার উত্তর হলো √2 cos 20। আমরা কি বুঝতে পারছি স্যার? একটু জানাও রিবন স্যার। ওয়ালাইকুম আসসালাম সাদিয়া রূপন্তি স্যার, তোমরা একটু জানাও। হ্যাঁ, এখন আর সালাম দিও না, একের ঘর। ইয়েস তামান্না আক্তার, অনেক ধন্যবাদ তামান্না আক্তার, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, মানলিসা মিম মিম বলছিল, জি স্যার জি স্যার, থ্যাংক ইউ স্যার। আমরা পরেরটাতে চলে যাই।
বলছে সাইন পাই টেন পাই বাই এইট এর ভ্যালু কত, টেন পাই বাই এইট। হ্যাঁ, টেন পাই বাই এইট দিয়ে আমরা কী করবো একটু দেখি কী করা যায়। টেন পাই বাই এইট, তাই তো? টেন টেন পাই বাই এইট, টেন পাই বাই এইটকে আমরা লিখতে পারি দিল সাইন পাই বাই এইট, সাইন পাই বাই এইট বাই কস পাই বাই এইট। পাই বাই এইটের ভ্যালু আমরা জানি না, আমরা পাই বাই ফোরের ভ্যালু জানি, তাই এই জন্য আমরা এখানে একটা বড় একটা রুট দিব, এখানে একটা স্কোয়ার দিয়ে দিলাম, এখানে একটা স্কোয়ার দিয়ে দিলাম। তাহলে শুধু সাইন স্কোয়ার থিটা না করে আমরা টু সাইন স্কোয়ার থিটা ব্যবহার করি, এখানে একটা টু দ্বারা গুণ করলাম, এখানে একটা টু দ্বারা গুণ করলাম, তাহলে কি আসলো? তাহলে উপরটা আসলে হলো টু সাইন স্কোয়ার থিটা, মানে কি ওয়ান মাইনাস কস টু এ, ওয়ান মাইনাস কস টু এ, তাহলে ওয়ান মাইনাস কস টু এ মানে হলো এটাকে দুই দ্বারা গুণ করলে হলো পাই বাই ফোর, আর নিচে নিচেরটা আসলে ওয়ান প্লাস কস টু এ, অর্থাৎ ওয়ান প্লাস কস পাই বাই ফোর, পাই বাই ফোর, তার মাথার উপর একটা বড় একটা রুট ছিল। আচ্ছা ঠিক আছে, এটা মানে হলো ওয়ান বাই রুট টু, এটা মানে হলো কস ফর্টি ফাইভের মান কত, ওয়ান বাই রুট টু, আর নিচে আসবে ওয়ান প্লাস ওয়ান বাই রুট টু, এটার মাথার উপর রুট। যদি আমরা রুট টু দ্বারা গুণ করি তাহলে ফিগারটা আসে এরকম যে রুট টু মাইনাস ওয়ান বাই রুট টু প্লাস ওয়ান, এই ফিগার তো উত্তরের মধ্যে নাই। এখন কী করা, এখন এই লব দ্বারা যদি উপরে যদি গুণ করি, এই লব দ্বারা যদি উপরে গুণ করি তাহলে এই রুট রুট কাটাকাটি যাবে, রুট টু মাইনাস ওয়ান থাকবে আর নিচে থাকবে ওয়ান, অর্থাৎ রুট টু মাইনাস ওয়ান আর নিচে নিচে কী হবে, নিচে হবে এরকম যে রুট টু প্লাস ওয়ান রুট টু মাইনাস ওয়ান মাইনাস ওয়ান, তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টু মাইনাস ওয়ান মানে হলো ওয়ান, অর্থাৎ এটার ভ্যালু দাঁড়াচ্ছে হলো, আর এটা তো হোল স্কোয়ার হয়ে গেছে, ভ্যালু দাঁড়াচ্ছে হলো রুট টু মাইনাস ওয়ান। তাহলে রুট টু মাইনাস ওয়ান কই, এই যে এই যে খ মাইনাস ওয়ান প্লাস রুট টু, স্যার দেখো তো তোমরা বুঝতে পারছো কি না যে এটার ভ্যালু হলো মাইনাস। ও অন্তর অন্তর অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, খ হবে তামান্ন চৌধুরী, না তারানম চৌধুরী, অনেক অনেক ধন্যবাদ, হ্যাঁ তোমরা ঠিকই বলছো যে হলো উত্তর খ হবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, পরেরটাতে চলে যাই। পরেরটাতে বলছে যে হলো টেন টেন আলফা বাই টু ইকুয়াল টু সেভেন, টেন আলফা বাই টু ইকুয়াল টু যদি সেভেন হয় তাহলে এই আলফা বাই টু এটার সমান হলো টেন ইনভার্স সেভেন, টেন ইনভার্স সেভেন, তাহলে এই আলফা ভ্যালু হলো টু টেন ইনভার্স সেভেন। এখন কোশ্চেনে বলছে হলো ফোর সাইন আলফা মাইনাস থ্রি কজ আলফা সমান হলো সেভেন, ক্যালকুলেটারে তোমরা এই আলফার ভ্যালু এটা বসায় দিবা, দেখবা যে অটো উত্তর চলে আসছে। এখন কেউ যদি ক্যালকুলেটার টিপতে না চাও তাহলে তার জন্য কী করা, তার জন্য হলো এরকম, আমরা জানি কস সাইন টু এর একটা সূত্র আছে যে টু টেন এ বাই ওয়ান মাইনাস টেন স্কোয়ারে, ওয়ান প্লাস টেন স্কোয়ারে, তাহলে এই ফোর আর এটা পরিবর্তে লিখতে পারি টু টেন আলফা বাই টু বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার আলফা বাই টু মাইনাস থ্রি, আর কস টু এর একটা সূত্র আছে যে হলো ওয়ান মাইনাস টেন স্কোয়ারে বাই ওয়ান প্লাস টেন স্কোয়ারে, তাহলে এখানে তো আলফা আছে তাহলে ওখানে আসবে হলো ওয়ান মাইনাস টেন স্কোয়ার আলফা বাই টু বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার আলফা বাই টু, তাহলে এখানে ভ্যালু কী আসে, এখানে ভ্যালু আসে হলো এখানে আসে হলো ফোর, এখানে টু, আর টেন আলফা বাই টু এর ভ্যালু হলো সেভেন, আর এখানে আসলো ওয়ান, আর এটা আসলে হলো সাতশত উনপঞ্চাশ মাইনাস এখানে আসলে সাত স্কোয়ার, অর্থাৎ হলো উনপঞ্চাশ, অনু এক থেকে উনপঞ্চাশ বিয়োগ গেলে হলো মাইনাস আটচল্লিশ, তাহলে এখানে প্লাস করে দিই থ্রি ইন্টু আটচল্লিশ বাই এখানে আসলে হলো পঞ্চাশ, তাহলে এদের এর নিচেও পঞ্চাশ এখানেও পঞ্চাশ, এটা যদি তোমরা ক্যালকুলেটার করো দেখো তোমরা এখানে পাবে হলো পঞ্চাশ আর উপরে পাবে হলো দুশো, কাটাকাটি করলে আসবে হলো চার, তাহলে সঠিক উত্তর আসবে হলো চার, সঠিক উত্তর আসবে হলো চার। যদি কেউ একটু মাথা খাটে করতে চাও তাহলে দেখবা যে স্যার চলছে, আচ্ছা ঠিক আছে, মনে হচ্ছিল একটু
যান্ত্রিক প্রবলেম থাকতে পারে। আচ্ছা ঠিক আছে স্যার, আমরা পরবর্তী প্রবলেমে চলে যাচ্ছি। বলছে যে ত্রিভুজ ABC-র পরিব্যাসার্ধ 10 একক দেওয়া আছে, পরিব্যাসার্ধ 10 একক, অর্থাৎ এখানে আর এর ভ্যালু, আর আর ইকুয়াল টু হলো 10। হ্যাঁ এই আর এর ভ্যালু হলো 10। বলছে সি এর সি ইকুয়াল টু 10√3 একক হলে কোন সি এর মান কত, অর্থাৎ সি কোণের ভ্যালু কত আর কি। হ্যাঁ তো আমরা কি জানি, আমরা জানি হলো সাইন সি, আমরা জানি সাইন সি এইটার মানে হলো 1/2 আর, টু আর, অর্থাৎ আর এর ভ্যালু হলো 10, তাহলে 2×10। তাহলে সাইন সি ভ্যালু, সাইন সি মানে কি, সাইন সি মানে হলো উপরে সি চলে যাবে, সি এর ভ্যালু কত 10√3, আর নিচে থাকবে হলো 2×60°। স্যার তোমরা বুঝছো কিনা একটু জানাও, প্রবলেম হচ্ছে মিম ঠিক বলছো, এখন মনে হয় ঠিক হয়ে গেছে, এখন মনে হয় ঠিক হয়ে গেছে। আচ্ছা নেটে প্রবলেম ছিল, ইকরামুল হক একদম সঠিক কথা বলছো, প্রবলেম মনে হয় এখন আর নাই। যা হোক তোমরা এই প্রবলেমটা বুঝছো কিনা স্যার একটু জানাও, এই প্রবলেমটা বুঝছো কিনা একটু জানাও, স্যার নেটে অনেক প্রবলেম হচ্ছে। স্যার ব্ল্যাক এখন এটা মানে ব্ল্যাক দিয়ে মানে ডিজাইন করা হয়ে গেছে, তো তাই এই মুহূর্তে এখন আর ব্ল্যাক করা সম্ভব হচ্ছে না, এখন স্যার আজকের ক্লাসটা একটু রেডের উপর দিয়ে চালাই দিতে হবে। ঠিক আছে স্যার, আচ্ছা স্যার তাহলে আমরা পরবর্তীটা চলে যাচ্ছি। পরবর্তীতে বলছে যে হলো ট্যান থেটার সমান √3 হলে সাইন 2θ সমান কত, তো আমরা তো জানি সাইন 2θ সমান, সাইন 2θ সমান হলো 2tan θ, 2tan θ / 1 প্লাস tan²θ, তাহলে 2tan θ মানে হলো √3, তাহলে 2√3, আর এখানে √3² অর্থাৎ এখানে 4, তাহলে এখানে আসলো √3/2। হ্যাঁ তাহলে এটা সঠিক আছে, √3/2। cos²θ সমান কি আসে, cos²θ সমান আসে হলো 1 tan²θ / 1 tan²θ, রাইট, 1 tan²θ। এখন তাহলে কি আসে, 1 3/1 + 3, তাহলে এটা মানে আসলো -½, এটা মানে আসলো -½, কিন্তু এখানে আসে কি, এখানে আসলো হাফ, তাহলে যেহেতু 2 ভুল, তাহলে 2 যেখানে যেখানে আসে সেটা সেটা বাদ, তাহলে 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 অবশ্যই 1 আর 3 সঠিক, 1 আর 3 কই, 1 আর 3 সঠিক। স্যার এটা টেস্ট না করো স্যার তোমরা একদম নির্দ্বিধায় বসা দিতে পারবা যে হলো টেন টু থার্টার সমান এটাই হবে। আর যদি কেউ দেখতে চাও যে এটা যদি আসলে তুমি যদি দেখতে চাও, তাহলে তার জন্য বলি যে টু টেন থেটা বাই 1 tan²θ, তাই তো, টেন থেটা মানে কি √3, তাহলে 2√3 বাই 1 - 3, তাহলে এখানে নিচে আসলে -2 আর 2 কাটাকাটি যায় -√3। এইটা হলো যাদের কনফিউশন তারপরও থাকতে চাই তাদের জন্য বললাম, আর একটা বের করছি, 2 নম্বরটা ভুল আছে, সুতরাং 2 নম্বর যেখানে যেখানে আছে সেটা বাদ, বাকিটা হলো অ্যান্সার। ঠিক আছে স্যার সবাই বুঝছি, ও মিম ঠিক আছে স্যার, আমরা পরবর্তীটাতে চলে যাচ্ছি স্যার। নেক্সট স্কোয়ার 45°, স্যার এটা দেখতে কিসের মতো, 1 tan²θ / 1 tan²θ, এর মধ্যে দেখছি স্যার cos²θ, তাহলে এটা হলো cos²θ সূত্র, তাহলে cos এই কোণটাকে 2 দ্বারা গুণ করবো, তাহলে কি হবে 90°+2x, cos 90° মানে কি, সেকেন্ড ডিগ্রির জন্য এটা কি হয়ে যাবে, সাইন হয়ে যাবে, এটা হলো এই জন্য তারা sin²x মানে আছে, তাহলে স্যার সঠিক উত্তর হবে স্যার -sin, বুঝছি স্যার আমরা কি এই প্রবলেমটা সবাই বুঝছি। ইয়েস চৌধুরী ঠিক, আচ্ছা প্রতিটাতে চলে যায়, পরবর্তীতে sin²² 15°, এর ভ্যালু কত, 2 sin মানে হলো 1 cos²θ, তাহলে এটা 2 দ্বারা গুণ করলে 30° হবে, cos 30° মান কত, √3, সঠিক উত্তর হবে হলো ক, তাহলে সঠিক উত্তর কোনটা হচ্ছে স্যার ক। মোজাফফর জামিল, জি স্যার তোমরা কি এর সাথে একমত, যে যে একমত একটু জানাও। চৌধুরী ঠিকই বলছো দিগন্ত, ধন্যবাদ।
মিম আমার সাথে সহমত পোষণ করছো, বাহু এবিসি এবং এর ক্ষেত্র সাইন এ এর ভ্যালু কত, তো আমরা জানি যে সাইন এ আমরা জানি তো ডাবল হাফ এ আছে, তাহলে বিসি এ বিসি সাইন এ এটা শুধু সাইন এ মানে কি টু ওই পাশে গুণ হয়ে গেল অর্থাৎ বাই বিসি, তাহলে সাইন তাহলে সঠিক উত্তর হবে হলো টু ডে। প্রথম পদের ত্রিকোণমিতি চ্যাপ্টার সঠিক বলছো বি তামান নাকতা সঠিক বলছো শিল্পী আমাদেরকে আতিন চৌধুরী অনেক অনেক ধন্যবাদ স্যার। স্যার আরেকবার বুঝাচ্ছি মানে কি হাফ ইনটু আমার কি আছে সাইন এ আছে বিসি সাইন এ এটা মানে হলো ত্রিভুজটার ক্ষেত্রফল, তাহলে এই টু এই পাশে চলে গেল তাহলে আসলে কি টু ডেল বাই বিসি, তাহলে ত্রিভুজ অনেক অনেক ধন্যবাদ তোমাকে স্যার। টু এর সূত্র কোনটা কোনটা আপাতত চারটা সূত্র বলি, কস স্কয়ার মানে সাইন স্কয়ার, কস টু এ ওয়ান মাইনাস টু সাইন স্কয়ার ওয়ান প্লাস টেন স্কয়ার, তাহলে এখানে দেখি কোনটা কোনটা দেওয়া আছে টু কস স্কয়ার মাইনাস ওয়ান না এটা এটা ভুল, আর আর ওয়ান প্লাস টেন স্কয়ার এখানে কি পাচ্ছি খ এক, তোমরা বুঝছো কিনা ডাক্তার ধন্যবাদ বি হবে, হ্যাঁ ধন্যবাদ তোমরা তো দেখি অনেক ভালো পারো মাশাল্লাহ মাশাল্লাহ। বলছে সাইন বি ডিগ্রি সাইন বিশ এর পরিবর্তে কিন্তু আমরা লিখতে পারি যে লোক সাইন বিশ এর পরিবর্তে হলো কস 70 ডিগ্রি কস 20 ডিগ্রি হলো তিন নম্বর সূত্র অর্থাৎ সিসি অর্থাৎ টু কজ এটা প্লাস বই বাই টু অর্থাৎ 45 কজ 70 থেকে 20 বাদ দিলে 50 তাহলে এখানে আসবে 25 এটা মানে হলো 1 বাই রুট টু তাহলে উত্তর আসবে হলো রুট টু কস 25 ডিগ্রি তাহলে রুট টু কস 25 ডিগ্রি। স্যার তোমরা বুঝছো তামান্না আক্তার ভেরি গুড ভেরি গুড ভেরি গুড সময় আক্তার আছে সবাই তো ভালো করে, আরে মা দিগন্ত ইয়েস 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 লিটল অনেক অনেক ভালো করছো, বেশি কথা না বলে আমি একটু সামনের দিকে সংখ্যা এত হলে স্যার এইরকম অঙ্কে এইরকম অঙ্কে অর্থাৎ এন ইকুয়াল টু জিরো বসায় দিবা, এন ইকুয়াল টু যদি জিরো বসায় দিই তাহলে কি এখানে কি আসে এটা তো জিরো কারণ এখানে প্লাস ওয়ান টু দি পাওয়ার জিরো মানে হলো ওয়ান তাহলে ওয়ান ইন্টু পাই বাই সিক্স তাহলে এটা স্যার ভ্যালু কত মানে সাইন 30 ডিগ্রি ভ্যালু কত হাফ এটা উত্তর আসবে কি স্যার হাফ খ মিস্টেক হয়ে গেছে স্যার কোনটা স্যার এটার উত্তর হবে স্যার খ সময় কি বুঝছো সঞ্জানা ফাতিম চৌধুরী তাওন আক্তার সবাইকে অনেক ধন্যবাদ দিগন্ত বলছে সাইন টু এ মানে হলো থ্রি বাই ফাইভ তাই যদি হয় তাহলে সাইন এ এর ভ্যালু কত স্যার আমরা সাইন এ আর কস টু এ এর মধ্যে আমরা সম্পর্কটা কি জানি আমরা জানি হলো টু সাইন টু এ ওয়ান মাইনাস কস টু এ আমরা থ্রি বাই ফাইভ তাহলে টু আর টু কাটাকাটি এ এটার ভ্যালু আসবে হলো প্লাস মাইনাস ওয়ান বাই রুট ফাইভ প্লাস মাইনাস ওয়ান বাই রুট ফাইভ তোমরা কি বুঝছো স্যার লাবিবা খান বুঝতে চাও তাহলে ফার্স্ট ইউনিট ত্রিকোণমিতি বেসিক টু ক্লাস তারপরে যদি এই ক্লাসটা করো তাহলে কিছুটা বুঝতে পারবা, তা নাহলে তোমার জন্য এই রাকিব ইসলাম তামান্না আক্তার সাজেদ আক্তার সবাইকে অনেক অনেক ধন্যবাদ, দিগন্ত তোমাকে অনেক ভালো লাগছে ফলাফল বলতে পারছো, আচ্ছা ঠিক আছে বলছে এ বি সি এর ক্ষেত্রে দেওয়া আছে এইট সিক্স তিনটে ভাবে দৌড় দিতে হচ্ছে এইট সিক্স সমান কত হবে স্যার এস এস সমান হবে 18 18কে দুই দ্বারা ভাগ করলে 9 তাহলে এটার ক্ষেত্রফল কি হবে এটার ক্ষেত্রফল 9 ইনটু 9 থেকে 8 বিয়োগ দিলে 1 হয় 9 থেকে 4 বিয়োগ দিলে 9 কে রুট করলে হলো 3 আর এটাকে রুট করলে হবে হলো 3 রুট 15
√15 তাহলে √15 তোমরা কি একমত মত দুর্জয় রায় তালুকদার অনেক অনেক ধন্যবাদ √15 নেট প্রবলেম হ্যাঁ স্যার পরাটাতে চলে গেলাম পরাটাতে চলে গেলাম তোমাদের প্রত্যেকটা মুহূর্তে যদি একটা বলছো জি স্যার প্রত্যেক তোমাদের এই মূল্যবান সময় যেন কোনোভাবেই নষ্ট না হয় বসে অ্যাঙ্গেল সি তাই অ্যাঙ্গেল সি এর ভ্যালু কত অর্থাৎ এই অ্যাঙ্গেল কোন সময় আমরা কজ সূত্র ব্যবহার করতে পারি স্যার স্যার কস সি তাহলে নাই কি কি এ এ বি রাইট আচ্ছা তাহলে এখানে এ এটা সি কোণ এটা হলো বি এটা হলো সি আর এটা হলো বি তাই তো এটা হলো বি হলো প্লাস বি স্কয়ার মানে হলো 34 64 64 4 माइनस 12 और नीचे आसे हलो 48 4 बारो 48 अर्थात माइनस 1/4 तुम ठीक बोलो ठीक हो गए हबीब शेष कर चिंता करब दिगंत সালফিউরিক অ্যাসিড ইউরিক অ্যাসিড আচ্ছা ঠিক আছে ইয়েস অতসি নাবিলাত তোমাদেরকে সবাই তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে তোমরা আমার সাথে একমত পোষণ করে ঘ উত্তর বলছো আচ্ছা পরটা কি বলছো পরটা বলছে কট স্যার তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে কট 30 এর মান আর ট্যান কট 10 ডিগ্রি মান আর ট্যান এসে তাহলে এখান থেকে আমরা কি আসে কট 4 বাদ দাও তাহলে কত আসে 36 তাহলে উপরে উপরেরটা লেখা যায় হলো ট্যান 36 ট্যান 36 নিচেও দেখো আসলে ট্যান 36 ট্যান 36 প্লাস উপরেরটা আসলে ট্যান 20 90 থেকে 20 বাদ দাও তাহলে কত 70 তাহলে উপরটাকে লেখা যায় হলো কট কট 70 নিচে লেখা যায় হলো কট কট 70 তাহলে এটা একটা কাটাকাটি যায় এটা মানে 1 তাহলে তার সঠিক উত্তর হলো গ 2 ধরো একমত গ 2 দুর্জয় হাই হাই তুমি তো আমার অনেক আই আমার অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে ইনশাআল্লাহ পরীক্ষা হবে ফাটাফাটি ইনশাআল্লাহ পরীক্ষা হবে ফাটাফাটি সাজ্জাদ আক্তার সালফিউরিক অ্যাসিড ইনশাআল্লাহ তোমাদের অ্যাঙ্গেল এ এই অ্যাঙ্গেলটা বলছে হলো 60 ডিগ্রি হ্যাঁ সি ইজ ইকুয়াল টু হলো 4 এই সি এটা হলো 4 বলছে এ এর মান নির্ণয় করো কি জানি আমরা জানি হলো আমরা জানি হলো এ স্কয়ার আমরা জানি এ স্কয়ার মানে হলো বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস 2bc bc cos a বলো তো আমরা এই সূত্রটা জানি কিনা অবশ্যই জানি তাহলে বি বি স্কয়ার মানে কত 4 সি স্কয়ার মানে কত 16 মাইনাস 2 ইনটু 4 আর cos 60 ডিগ্রি মান হলো হাফ cos 60 ডিগ্রি মান হাফ এই টু আর একটু কাটাকাটি গেল 16 4 20 20 থেকে যদি 8 বাদ দিই 20 থেকে যদি 8 বাদ দিই তাহলে থাকে হলো 12 তাহলে এ স্কয়ার সমান কত স্যার এ স্কয়ার সমান হলো 12 তাহলে এ সমান কত আসবে এ সমান আসবে 3 এর 4 12 তো 4 কে রুট করলে 2 হয় তাহলে হলো 2√3 তাহলে সঠিক উত্তর আসবে হলো 2√3 কই আছে হ্যাঁ আছে খতে আছে 2√3 পাতিন চৌধুরী তুমি আমার আগেই করে ফেলছো অনেক ধন্যবাদ সালফিউরিক অ্যাসিড অনেক ধন্যবাদ সালফিউরিক অ্যাসিড তোমার নামটা কি অ্যাকচুয়ালি যদি একটু বলতা সুমায়া আক্তার অনেক অনেক ধন্যবাদ দিগন্ত বড় ভাইদের জন্য দোয়া করবেন অবশ্যই অবশ্যই বড় ভাইদের জন্য সর্বোচ্চ চেষ্টা করব স্যার আমাদের পুরো টিম
আমাদের পুরো টিম সর্বোচ্চ চেষ্টা করছে স্যার তোমাদের পরীক্ষা যেন তোমরা ম্যাক্সিমাম আউটপুটটা তোমরা যেন পাও। মুসা হলাদার ঠিক বলছো, ও সালফিউরিক অ্যাসিডের নাম হলো শুভ, সাকিব সালফিউরিক অ্যাসিডের নাম হলো শুভ। আচ্ছা বলছে দেখো এই এই কারেকশনটা তো ঠিক করা হয়নি স্যার, এখানে একটা সমান হবে, হ্যাঁ এখানে একটা সমান হবে। বলছে এই ত্রিভুজটার তিনটা কোণের অনুপাত দেওয়া আছে, এক দুই আর তিন, এক দুই আর তিন। স্যার আমরা একটু ধরে নিলাম যে অনুপাত দেওয়া আছে, তো আমরা ধরে নিলাম যে প্রথমটা হলো এক্স ডিগ্রি, পরেরটা হলো টু এক্স ডিগ্রি, পরেরটা হলো থ্রি এক্স ডিগ্রি। তাহলে এটা সমান কত স্যার? এটা সমান হলো একশো আশি ডিগ্রি। তাহলে এটা হলো সিক্স এক্স ডিগ্রি সমান, তাহলে এক্স সমান আসলো একশো আশিকে ছয় দ্বারা ভাগ করলে ত্রিশ ডিগ্রি। এখন বলছে এ বি সি এর ভ্যালু কত স্যার? আমরা তো এরকম লিখতে পারি যে হলো এ ইস টু বি ইস টু সি, এটার মানে কী হবে? এটার মানে হবে সাইন এ ইস টু সাইন বি ইস টু সাইন সি, এটাই তো হবে নাকি? আচ্ছা তাহলে সাইন এর ভ্যালু কত? সাইন এ মানে কত? সাইন এ মানে সাইন থার্টি ডিগ্রি, অর্থাৎ এটা পরিবর্তন হলো হাফ। এ বি মানে কত? বি মানে হলো টু এক্স ডিগ্রি, অর্থাৎ হলো ষাট ডিগ্রি, এটা রুট থ্রি বাই টু, রুট থ্রি বাই টু। আর সি হলো নাইনটি ডিগ্রি, থ্রি এক্স ডিগ্রি, মানে মানে হলো নাইনটি ডিগ্রি। তা নাইনটি ডিগ্রি মানে কত? ওয়ান। তাহলে এটাকে যদি টু দ্বারা যদি গুণ করি তাহলে আসে হলো ওয়ান অনুপাত রুট থ্রি অনুপাত অনুপাত টু। তাহলে সঠিক উত্তর হবে ওয়ান ইস টু রুট থ্রি ইস টু টু। কই সে উত্তর কই? এই যে ঘতে ঘতে ওয়ান ইস টু রুট থ্রি ইস টু টু। স্যার তোমরা কি বুঝছো? ফাতিন স্যার একটু ভুল হয়ে গেল, তাম চৌধুরী, সোমায়া আক্তার, সঞ্জিদা, শুভ, সালবির গেছিটা বলবো না, শুভই বলবো, প্লাবন তালুকদার, অনেক অনেক ধন্যবাদ স্যার, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, মোস্তফা জামিল অনেক অনেক ধন্যবাদ, মাহমুদ ইসলাম হোসেন অনেক অনেক ধন্যবাদ স্যার। তোমাদের যাদের এরপরও মানে কলেজে মডেল টেস্ট হচ্ছে, অনেকে মডেল টেস্টের জন্য ক্লাসে মানে উপস্থিত থাকতে পারো নাই, তোমাদের জন্য আর কি বলবো, মানে এই শেষ মুহূর্তে মডেল টেস্টটা কতটুকু গুরুত্বপূর্ণ আমি বুঝে উঠতে পারি না। তারপর কি আর করা, সিস্টেমের জন্য আমাদের সবই করতে হবে। মূল কথা হলো পরিশ্রমটাই বাড়ানো ছাড়া স্যার কোনো কিছু উপায় নেই, ভালো কিছু করতে হলে পরিশ্রম করতেই হবে। পরেরটাতে বলছে হলো সাইন পঁয়তাল্লিশ প্লাস এ প্লাস সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মাইনাস এ, মানে দেখো তো সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, এরকম কোনো কিছু হয় কি না? হ্যাঁ সেটাই তো দেখাচ্ছে। তা সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি এটা মানে কি? এটা মানে হলো প্রথম সূত্রটা, অর্থাৎ টু সাইন এ কস বি। তাহলে টু সাইন এ মানে হলো পঁয়তাল্লিশ আর বি মানে হলো এ, তাই তো? নিচে কি আসে? নিচে হলো কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি, অর্থাৎ চার নম্বর সূত্র, অর্থাৎ এস সি সি এস সি সি এস এস, অর্থাৎ চার নম্বর সূত্র, অর্থাৎ এস এস, অর্থাৎ টু সাইন টু সাইন পঁয়তাল্লিশ সাইন এ। তাহলে এই পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ সব কাটাকাটি যায়, তাহলে উত্তর থাকে হলো কট, উত্তর থাকে হলো কট কট এ, তাহলে সঠিক উত্তর হলো কট এ স্যার, ক হবে হলো কট এ। আমরা কি বুঝছি স্যার ক কট এ? স্যার উপরে কস নিচে ট্যান, তাহলে স্যার কট হবে স্যার। চক্রবর্তী বলছে তুমি খুব কঠোর পরিশ্রম করো, অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ স্যার। প্লাবন এটা কট হবে স্যার? দিগন্ত দিগন্ত সঠিক বলছো, শুভ সঠিক বলছো, ফাতেমা চৌধুরী ধন্যবাদ, ইমাম ইমাম হোসেন, মুসা অনেক অনেক ধন্যবাদ স্যার। পরবর্তী প্রবলেমে চলে যাচ্ছি স্যার, পরবর্তী প্রবলেমে চলে যাচ্ছি। আচ্ছা বলছে ট্যান এ প্লাস না এ প্লাস বি ইকুয়াল টু পাই বাই টু হলে এতর ভ্যালু কত স্যার? একটা সূত্র আছে সেটা হলো এরকম যে কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, এটার মানে হলো সাইন এ প্লাস বি এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি, এটার ভ্যালু মানে হলো এটা, এটা হলো স্যার একটা সূত্র। তাহলে সাইন এ প্লাস বি মান যদি বসায় দিই তাহলে সাইন এ প্লাস বি মানে
সাইন পাই বাই টু অর্থাৎ ওয়ান, তাহলে থাকে কি সাইন এ মাইনাস বি, সাইন এ মাইনাস বি কি উত্তর আছে? হ্যাঁ আছে, তাহলে উত্তর হবে ক। স্যার এটা হলো সূত্র, এটার সময় এটা লেখা যায়, এটা সূত্র স্যার। সোমায় আক্তার সঠিক বলছো, মোস্তফা জামিল সঠিক বলছো, পারভেজ পারভেজ কেমন আছো? পারভেজ দেখো তো ক্লাসগুলো তুমি বুঝো কিনা, যদিও তুমি ২৪। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ফাইজুর রহমান, ফাইজুর রহমান বন্ধু কেমন আছো? আচ্ছা ঠিক আছে। বলছে কট থার্টি সমান থ্রি বাই ফোর, বলছে পাই 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 চেয়ে বড়ো আর থ্রি বাই টু অর্থাৎ তিন সমীকরণ চেয়ে ছোটো, অর্থাৎ এই ভ্যালুটা হলো এই এই ভ্যালুটা হলো এই থার্ড কোঅর্ডিনেটে, এই থার্ড কোঅর্ডিনেটে, ঠিক আছে থার্ড কোঅর্ডিনেটে। কট কট থার্টার সমান এত হলে সেক থার্টার ভ্যালু কত? তা সেক এই থার্ড কোঅর্ডিনেটে কিন্তু ঋণাত্মক হবে স্যার, কারণ সেকের ঘর হলো চার নম্বর ঘর, তো থার্ড কোঅর্ডিনেটে সেক ঋণাত্মক হবে। আমরা সরাসরি আগে সেকের ভ্যালুটা কেমন আসতে পারে সেটাকে নির্ণয় করে দেখি। স্যার এরকম সময় ঝটপট তোমরা একটা ত্রিভুজ এঁকে ফেলবা, ভূমি বাই লম্ব রাইট, তাহলে এইটা হবে হলো থ্রি, এইটা হবে হলো ফোর, তাহলে এইটা হবে হলো এটা হবে অবশ্যই ফাইভ। তাহলে সেক থেটা মানে কি? সেক থেটা হলো অতিভুজ বাই ভূমি অর্থাৎ ফাইভ বাই থ্রি, যেহেতু এটা থার্ড কোঅর্ডিনেট তাই তার আগে একটা মাইনাস হবে, তাহলে স্যার সঠিক উত্তর হবে হলো মাইনাস ফাইভ বাই থ্রি। সেটা কি আছে? হ্যাঁ কতে আছে মাইনাস ফাইভ বাই থ্রি, কতে আছে মাইনাস ফাইভ বাই থ্রি? তরিকুল ইসলাম ওয়ালাইকুম আসসালাম স্যার কেমন আছো? আচ্ছা শারমিন আক্তার স্যার কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। সালফিউরিক অ্যাসিড অনেক শুভ শুভ সবার আগে উত্তর করছো, ধন্যবাদ। অতসী আমার খুব প্রিয় একটা স্টুডেন্ট ছিল অতসী, সে এখন অনেক বড় হয়ে গেছে আর কি। আচ্ছা যাই হোক, সোমায় আক্তার ফাতেমা জোহরা প্লাবন তামান্না আক্তার ফাতিন সবাই সঠিক উত্তর বলছে, মাশাল্লাহ মাশাল্লাহ এরা অনেক ভালো। সাকিব এরা তো অনেক ভালো পড়ালেখা করে, মাশাল্লাহ মাশাল্লাহ, এদের প্রস্তুতি দেখে আমি খুবই খুশি খুবই খুশি। আচ্ছা বলছে এত হলে বিয়ের ভ্যালু কত? আচ্ছা এটা নিয়ে একটু মডিফাই করে ফেলি, এটার মানে হলো সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটার সমান হলো সি এ, তাই তো? তো সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এই সি এটাকে নিচে নিয়ে আসলাম, কিন্তু শুধু সি এ তো নিয়ে আসলে হবে না, টু সি এ নিয়ে আসবো, তার এখানে টু নিয়ে আসতে বলে এখানে একটা টু দিয়ে দিলাম। স্যার এইটুকুর ভ্যালু কত? এইটুকু ভ্যালু কত? এটা মানে কি বি দ্বারা বিয়োগ করছি না, বি স্কোয়ার দ্বারা, তাহলে এটা মানে হলো কস বি, তাহলে এটার ভ্যালু কি? কস বি, তাহলে বি এর ভ্যালু কত আসবে? বি এর ভ্যালু আসবে স্যার ষাট ডিগ্রি। স্যার বি এর ভ্যালু কত? কারণ কস ষাট ডিগ্রি সমান হলো হাফ, তাহলে বি এর ভ্যালু কত আসবে? ষাট ডিগ্রি। তাহলে স্যার এই এই অঙ্কে বি এর ভ্যালু হবে ষাট ডিগ্রি। তোমরা কি আমার সাথে এবারও একমত হবে? এবারও কি একমত হচ্ছে স্যার? ইতুষি চাকমা ধন্যবাদ ধন্যবাদ, মঞ্জুরুল ইসলাম মুসা হলাদার সাকিব স্যারকে একজন টুকি দিছে, প্লাবন হলাদার সঞ্জিদ আক্তার নাওন তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে তোমরা আমার সাথে একমত পোষণ করছো, অর্থাৎ তোমরাই সঠিক ষাট ডিগ্রি, তোমরাই সঠিক। স্যার বলছে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে কোনটা সঠিক? স্যার আমরা তো জানি যে সি সমান হলো সি, তাহলে আছে কি এ আর বি, তাহলে স্মল এ কস বি প্লাস স্মল বি কস এ, এটা কি এর সাথে মিলে? হ্যাঁ মিলছে স্যার, এরকম কোনো সূত্র নাই স্যার, এর ত্রিভুজের ক্ষেত্রে এখানে সাইন হবে সুতরাং এটাও ভুল, তাহলে কস এ এখানে মাইনাস, এখানে মাইনাস হবে তাহলে এটাও ভুল, তাহলে সঠিক উত্তর হলো শুধু ক। স্যার তিনটাই ভুল স্যার, তাহলে সঠিক উত্তর ক, সঠিক উত্তর ক। তাহসিন পলাশ সালফুরিক শুভ প্লাবন মঞ্জুরুল ইসলাম অনেক ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ।
চৌধুরী অনেক ধন্যবাদ। আচ্ছা পরেরটাতে চলে গেলাম, বলছে সাইন থিয়েটার সমান যদি সরি ট্যান থিয়েটার সমান যদি হাফ হয় তাহলে সাইন টু থিয়েটার সমান কত? স্যার সাইন টু থিয়েটার সমান হলো টু ট্যান থিয়েটা, বারবার এই সূত্রটা ব্যবহার হচ্ছে, টু ট্যান থিয়েটা বাই ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিয়েটা, রাইট? ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিয়েটা, এটা হলো সাইন টু থিয়েটার সাথে, সাইন টু থিয়েটার সাথে ট্যান টু থিয়েটার রিলেশন। তাহলে এটা মানে হলো হাফ, তাহলে টু ইন্টু হাফ বাই ওয়ান প্লাস ওয়ান বাই ফোর, তাই তো? ওয়ান প্লাস ওয়ান বাই ফোর, এটা একটা কাটাকাটি গেল, তাহলে উপরে থাকলে ওয়ান, নিচে আসলো ফাইভ বাই ফোর, এটাকে যদি উল্টায় দিই তাহলে আসলো ফোর বাই ফাইভ। ফোর বাই ফাইভ কি উত্তর আছে? হ্যাঁ আছে, চার নম্বরে আছে, চার নম্বরে ফোর বাই ফাইভ। তাহলে স্যার এটা সঠিক উত্তর হলো ফোর বাই ফাইভ। শুভ, মাশাল্লাহ মাশাল্লাহ। মেহেদী ইসলাম, আমার গুরুও ক্লাস দেখছে, গুরু আসসালামু আলাইকুম। আচ্ছা তাহলে স্যার পরেরটাতে চলে গেলাম, স্যার পরেরটাতে চলে যাচ্ছি। আচ্ছা বলছে সাইন টু দি পাওয়ার ফোর মাইনাস কস টু দি পাওয়ার ফোর, এটা সমান কোনটা? আচ্ছা এটাকে একটু মডিফাই করে নিই, এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ফেলাই দিই, এটা কি একদম লিখতে পারি না যে সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা ইনটু সাইন স্কোয়ার থেটা মাইনাস মাইনাস কস স্কোয়ার থেটা, এটাকে এরকম লেখা যায় কি না? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, তো এইটা মানে তো ওয়ান, তাহলে এই আর এইটা মানে তো মাইনাস কস টু থেটা, কারণ কস টু থেটা সূত্রটা হলো কস স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে, আর এখানে আসলে সাইন স্কোয়ার থেটা মাইনাস কস স্কোয়ার থেটা, তাহলে এটা হলো মাইনাস কস টু থেটা। তাহলে মাইনাস কস টু থেটা যদি হয়, এটা তো কোনো সূত্রের মধ্যে পড়ে না, এটা কোনো সূত্রের মধ্যে পড়ে না, তাহলে যদি সাইনে যাই তাহলে কস টু এর সূত্র হলো ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ারে, ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার থেটা। তাহলে যদি মাইনাস তুলে দিই তাহলে আসলে হলো মাইনাস ওয়ান প্লাস টু সাইন স্কোয়ার থেটা, অর্থাৎ এটা সঠিক। তাহলে তাহলে স্যার সঠিক উত্তর হলো গ, সঠিক উত্তর হবে গ, তোমরা কি একমত? সঠিক উত্তর গ, সঠিক উত্তর গ। হ্যাঁ শুভ, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি টু সাইন স্কোয়ার থেটা মাইনাস ওয়ান, ইয়েস টু সাইন স্কোয়ার থেটা মাইনাস ওয়ান। প্লাবন তোমাকেও অনেক ধন্যবাদ, মুসা ফাতিন চৌধুরী, ইমাম ইমাম সঠিক কথা বলছো, অদশী ফাতিন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। স্যার তাহলে পরবর্তী অঙ্কটাতে চলে যাচ্ছি, স্যার পরবর্তী অঙ্কটাতে চলে যাচ্ছি। আচ্ছা স্যার ওইগুলোই ছিল হলো এমসিকিউ, একটু ঝটপট করানোর চেষ্টা করছি, কারণ কিছু সিকিউ তোমাদের সাথে একটু আলোচনা করা দরকার। হ্যাঁ তোমাদের পরীক্ষায় আসার মতো বা এই টাইপের এমসিকিউগুলোই তোমাদের পরীক্ষায় আসবে বলে আমি খুব আশাবাদী। হ্যাঁ আমি যা ভাবছি, মানে আসলে অনেক অনেক দিয়ে তো শেষ মুহূর্তে তো আর অনেক প্র্যাকটিস করানো যাবে না, যেগুলো সবচাইতে বেশি ইম্পর্টেন্ট, যেগুলো প্র্যাকটিস করলেই তোমার আপাতত কভার হবে, শুধুমাত্র সেইগুলোই শুধুমাত্র সেইগুলোই তোমাদের সামনে তুলে ধরছি। ঠিক একই রকমভাবে যে সিকিউগুলো আমাদের না করলেই নয়, যে সিকিউগুলো কোনোভাবেই বাদ দেওয়া যাবে না, সেরকম কিছু সিকিউ নিয়েই কিছু সেন্সিল নিয়ে আসছে আর কি। ঠিক আছে স্যার শুরু করি। আচ্ছা কী কী দেওয়া আছে? মায়াপুর তো অনেক বড়। আচ্ছা ঠিক আছে, ত্রিভুজ এবিসি বিশের মান, আচ্ছা ঠিক আছে, কথে বলছে যে ত্রিভুজ এবিসি এর সি এর মান বি এর মান সি এর মান দেওয়া আছে, সি এর মান দেওয়া আছে, কোন এর মান নির্ণয় করো। আচ্ছা আমরা ছোট্ট করে একটা ত্রিভুজ এঁকে ফেলি ঝটপট, এবিসি এ বি সি, তাই তো? আচ্ছা তো সি এর ভ্যালু, অর্থাৎ সি কোনো বিভাগ তো সি, তাই তো? তাহলে এটা হলো থ্রি, বি এর ভ্যালু অর্থাৎ বি কোনো বিভাগ এটা হলো ফোর, বলছে সি কোন মান, এই কোনের মান হলো থার্টি ডিগ্রি, বলছে অ্যাঙ্গেল বি এর ভ্যালু কত, এই 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 কোনটার ভ্যালু কত সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে, এটা হলো থার্টি ডিগ্রি, থার্টি ডিগ্রি। আচ্ছা তো আমরা কী জানি? আমরা জানি হলো সাইন বি, সাইন বি বাই বি ইকুয়াল টু হলো সাইন সি বাই সি, এটা তো আমরা জানি ত্রিভুজ সূত্র অনুসারে। তাহলে সাইন বি সমান কি? সাইন বি এটা সমান কি? বি ইন্টু সাইন সি বাই সি, তাই তো? আচ্ছা বি এর ভ্যালু কত? বি এর ভ্যালু আসলে হলো ফোর,
আর সাইন্স সির ভ্যালু কত? সাইন্স সি হলো হাফ, কারণ সির মানে হলো 30 ডিগ্রি। আর সি এর ভ্যালু কত? সি এর ভ্যালু হলো 3। সি এর ভ্যালু 3। তাহলে এটা যদি কাটাকাটি করি তাহলে আসলো 2/3। তাহলে এই বি এর ভ্যালু আসবে হলো সাইন ইনভার্স, সাইন ইনভার্স 2/3। স্যার আমি ব্র্যাকেটটা ফাও ব্র্যাকেট দিছি না, দিলেও চলে। স্যার কয়ের উত্তর হবে হলো সাইন ইনভার্স 2/3? তোমরা কি একমত? স্যার তোমরা বুঝছো কিনা একটু জানাও। স্যার তামান্না আক্তার বলছে নেটে একটু প্রবলেম হচ্ছে, আসলে নেটের প্রবলেম একটু হচ্ছে সেটা বুঝছে আর কি। স্যার এটা হলো এইচএসসি, এইচএসসি 2023 ব্যাচের লাস্ট প্রিপারেশন, বুঝছি। সাজেদ আক্তার বলছে বুঝছি, সাজেদ আক্তার বলছে 41.8 ডিগ্রি। আমি আর ডিগ্রি কত সেটা আর বের করলাম না, আমরা ইনভার্সে রেখে দিলাম। স্যার পরবর্তী প্রবলেমে চলে যাচ্ছি। পরবর্তী প্রবলেম বলছে যে আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু যদি পাই হয় তাহলে এই ভ্যালুটার ভ্যালুটা এটার এটা সমান যে জিরো এটা প্রুভ করতে হবে। স্যার একটু খেয়াল করে দেখো, এইটা সমান যদি জিরো হয় তাহলে আমার এই প্রথম এই অংশটুকুর ভ্যালু, এই অংশটুকুর ভ্যালু যদি মাইনাস কজ 5α কজ 5β কজ 5γ হয় তাহলে মাইনাস আর প্লাস মিলে হলো কাটাকাটি যাবে জিরো। তাই আমার যেহেতু একটু জায়গার সংকট আছে, মানে লিখতে যে বারবার তুলতে হবে, সময় একটু নষ্ট হবে, তাই আমরা এখন এই মুহূর্তে প্রমাণ করার চেষ্টা করবো যে এইটার সমান হলো মাইনাস কজ এত। যদি এটা প্রমাণ করতে পারি তাহলে বুঝবো যে প্রমাণ শেষ, বা এটাকে আমরা সংক্ষেপে ধরে নিতে পারি যে এটার মানে ধরে নিলাম আপাতত এটার মানে হলো এম, এটার মানে ধরে নিলাম এম, সেভাবে আমরা অঙ্কটা তুলে ফেলি, আমরা এম সমান জিরো রাইট, এটা প্রমাণ করতে হবে। তো লেফট সাইড সমান এম, ও তাহলে এখানে যেহেতু এম আছে তাহলে এটা এম না ধরে এটাকে আমরা এক্স ধরি, ক্যাপিটাল এক্স, ক্যাপিটাল এক্স ধরলাম। তাহলে এটার সমান মানে হলো কজ স্কোয়ার 5α প্লাস কজ স্কোয়ার 5β মাইনাস সাইন স্কোয়ার 5γ প্লাস ওইটার পরিবর্তে আমরা ক্যাপিটাল এক্স ধরলাম, ক্যাপিটাল এক্স ধরলাম, মানে আমি বারবার ওটা তুলতে হবে তো তাই সেইটাকে বাঁচার জন্য আমি এটা করলাম আর কি। ঠিক আছে, আমি আশা করছি যে তোমরা বুঝবে। এখন আমরা যদি এই প্রোডাক্টটাকে যদি 2 দ্বারা যদি গুণ করতো, কজ স্কোয়ার 2 কজ স্কোয়ার α 2 কজ স্কোয়ার a মানে কি 1 প্লাস cos 2a, 2 কজ স্কোয়ার মানে কি 1 প্লাস cos 2a, তাহলে শুধু কজ স্কোয়ারে মানে কি 1 প্লাস cos 2a/2। তাই এই দুইটাকে আমরা এই পরিবর্তে আমরা হাফ লিখলাম, আর এটা পরিবর্তে লিখলাম হলো 1 প্লাস cos 10α প্লাস 1 প্লাস cos 10β, ব্র্যাকেট ক্লোজ, এটাকে কোনো পরিবর্তন করলাম না, মাইনাস সাইন স্কোয়ার 5γ প্লাস এক্স, কারণ এটাকে একটু ছোটো করে নিই। ওয়ান আর ওয়ান যোগ করলে 2 হয়, হাফ ইন্টু 2, এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিই, সেকেন্ড ব্র্যাকেট না দিলেও 14। এইটা হলো সাইন সি প্লাস সাইন বি সূত্র করে ফেলবো, সাইন সি প্লাস সাইন বি, এর মানে কি 3 নম্বর সূত্র 2 sin c + d/2 cos cos c + d/2 cos c - d/2। তাহলে এইটার এটা যদি সাইন সি প্লাস সাইন ডি সূত্র ফেলি তাহলে আসলো 2 cos, এইটার এটার যোগ করলে তো 10 হয় / 2, অর্থাৎ কজ 5α প্লাস 5β এটা হবে, আর কজ 5α মাইনাস 5β এটা হবে, তাই তো? সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, মাইনাস সাইন স্কোয়ার 5γ প্লাস এক্স। আচ্ছা
এই টু দ্বারা যদি এখন গুণ করে দিই তাহলে তো আবার কষ্ট করে ওটা লেখা লাগে না, এই যে ওয়ান প্লাস টু টু কাটা কাটা যাবে। স্যার ফাইভ আলফা প্লাস ফাইভ বিটা, স্যার আমরা একটু এখানে একটু খেয়াল করিনি, আমি একটু কালারটা একটু পরিবর্তন করে নিই, একটু পরিবর্তন করে নিই, এইখানে আমি একটু কিছু লেখার চেষ্টা করি। বলছে আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু পাই, তাহলে আমরা কি বলতে পারি না যে ফাইভ আলফা প্লাস ফাইভ বিটা প্লাস ফাইভ গামা এইটা সমান হলো ফাইভ পাই বলতে পারি কি না? তাহলে ফাইভ আলফা প্লাস ফাইভ বিটা মানে কি? ফাইভ পাই মাইনাস ফাইভ গামা। তাহলে তাহলে এইটা পরিবর্তে বলা যায় যে হলো কস টু পাই, না সরি ফাইভ পাই, ফাইভ পাই মাইনাস ফাইভ গামা এটা বলা যায় কিনা। তারপরে যেমন ছিল ঠিক তেমনই লিখে রাখবো, ফাইভ আলফা মাইনাস ফাইভ বিটা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ মাইনাস সাইন স্কোয়ার ফাইভ গামা প্লাস এক্স। সাইন ফাইভ পাই মাইনাস গামা মানে দশ সমকোণ মাইনাস মাইনাস থিটা, অর্থাৎ দশ সমকোণ মানে হলো এটা হলো সাইনের ঘরে, তাহলে এইখানে আসবে হলো মাইনাস মাইনাস কস ফাইভ গামা। তাহলে এটার পরিবর্তে কী আসবে? ওয়ান মাইনাস স্যার এই টুটা হবে না, এই টুটা হবে না, টুটা আমি তো এই টু টু কাটাকাটি করছি, টুটা আমি অতিরিক্ত দিচ্ছি এটা কেটে দিলাম, তাহলে এটা আসবে হলো মাইনাস কস ফাইভ গামা, না এই লাইনটা আমি আরেকবার লিখি জায়গাটা কম, জায়গাটা কম, আচ্ছা ঠিক আছে। স্যার দেখো এই যে হলো ওয়ান আর এই যে হলো সাইন স্কোয়ার গামা, সাইন স্কোয়ার ফাইভ গামা, তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থেটা মানে কি? কজ স্কোয়ার থেটা না, তাহলে এটা পরিবর্তে কি আমরা লিখতে পারি না যে কজ স্কোয়ার ফাইভ গামা, এই ওয়ান মাইনাস সাইন স্কোয়ার গামা এটার পরিবর্তে লিখলাম হলো কজ স্কোয়ার গামা, আর এখানে আসবে হলো মাইনাস কজ ফাইভ গামা ইনটু কজ ফাইভ আলফা মাইনাস ফাইভ বিটা প্লাস এটা ছিল হলো এক্স। আচ্ছা এখানে তার ধরছে না আমরা স্যার একটু পরবর্তী পেজে চলে যাই, তাহলে এখান থেকে আমরা কী কমন নিতে পারি? আমরা নিতে পারি হলো কজ স্কোয়ার ফাইভ গামা, যদি কমন নিই কজ কজ ফাইভ গামা তাহলে তো কালার অবশ্যই চেঞ্জ করা লাগবে, যদি কজ ফাইভ গামা যদি কমন নিই, কজ ফাইভ গামা যদি কমন নিই তাহলে থাকে এখানে থাকে হলো কজ ফাইভ গামা মাইনাস মাইনাসই তো, হ্যাঁ মাইনাস কজ ফাইভ গামা ফাইভ বিটা, কজ ফাইভ গামা মাইনাস ফাইভ বিটা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দি, সেকেন্ড ব্র্যাকেট দি আর প্লাস এক্স মনে হয় না, এই প্রেশার কিছু ছিল ও না আর কিছু ছিল, হ্যাঁ একটা ছিল প্লাস এক্স ছিল, প্লাস এক্স যেটাকে আমরা বারবার তোলার ভয়ে এটা করছি ঠিক তেমনি। স্যার আমরা একটু আগে কী করছিলাম? আমরা একটু আগে করছিলাম যে কস ফাইভ গামা, কস ফাইভ গামা এটা নিয়ে এটা কার পরিবর্তে লিখছিলাম? স্যার কস ফাইভ গামা কস মানে স্যার আমরা এই যে কস ফাইভ আলফা প্লাস ফাইভ বিটা এইটার পরিবর্তে আমরা কী পেয়েছিলাম? মাইনাস কস ফাইভ গামা, তাহলে কস ফাইভ গামার পরিবর্তে আমরা লিখতে পারি না যে মাইনাস কস ফাইভ আলফা ফাইভ বিটা, অবশ্যই পারি, তাহলে এইটার পরিবর্তে কস ফাইভ গামা, তাহলে এইটার পরিবর্তে আমরা কী লিখতে পারি?
माइनस कॉस फाइव अल्फा प्लस এটা আলফা হবে, এটা ভুল হয়েছে, এটা হলো ফাইভ আলফা হবে, ফাইভ আলফা হবে, ফাইভ আলফা প্লাস ফাইভ বিটা মাইনাস কজ ফাইভ আলফা মাইনাস ফাইভ বিটা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। ওরা বুঝতে পারছে কিনা সন্দেহ হচ্ছে, একটু কালো ব্যবহার করি। তাহলে এখান থেকে যদি মাইনাসটা যদি কমন নিই, এই যে কজ ফাইভ গামা প্লাস এক্স, আর এটা তাহলে চলে আসলো হলো কজ ফাইভ আলফা প্লাস ফাইভ বিটা প্লাস কজ ফাইভ আলফা মাইনাস ফাইভ বিটা, তাই তো? তাহলে দেখো তো স্যার কোন সূত্র পড়ছে, কজ এ প্লাস বি প্লাস কজ এ মাইনাস বি, এই সূত্র না, কজ এ প্লাস বি প্লাস কজ এ মাইনাস বি মানে কি টু কজ এ কজ বি। তাহলে এটা মানে আসলে হলো মাইনাস টু কজ ফাইভ গামা কজ ফাইভ আলফা কজ ফাইভ বিটা, তাহলে এটা প্লাস এক্স প্লাস এক্স প্লাস এক্স। স্যার তোমাদের মনে আছে যে আমরা এটার সমান ধরছিলাম হলো এক্স, তাহলে হলো মাইনাস এক্স প্লাস এক্স মানে হলো জিরো। তাহলে স্যার আমাদের প্রমাণ শেষ, তাহলে স্যার আমাদের প্রমাণ শেষ। স্যার তোমরা বুঝছো কি না একটু যদি জানাতে, এক পৃষ্ঠার মধ্যে হলে একটু ভালো হতো। হ্যাঁ ইস্পাত জাহান তুমি ঠিকই বলছো যে ওটা ফাইভ আলফা হবে, হ্যাঁ ফাইভ আলফাই লিখছিলাম আর কি, পরে ঠিক করে দিছি। আচ্ছা 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 আচ্ছা, সালফিউরিক অ্যাসিড অনেক ধন্যবাদ। ফাতিন চৌধুরী স্যার বুঝছো কি না একটু জানাও। একজন বলছে দিগন্ত স্যার এটা একটু কঠিন, আসলে ত্রিকোণমিতিক অঙ্ক একটু, এটা তো সরাসরি বইয়ের অঙ্কর মতো না একটু ইয়ে। সিয়াম আহমেদ বল সালাম দিছেন স্যার, ওয়ালাইকুম আসসালাম। মোস্তফা জামিল ঠিকই বলছে স্যার, জি স্যার, আচ্ছা ঠিক আছে স্যার, আমরা পরবর্তী প্রবলেমে চলে যাচ্ছি। সব অঙ্ক তো আসলে খুব সহজ হবে না, সব অঙ্ক খুব সহজ হবে না স্যার। আমরা ওই সৃজনশীলের তিন নম্বর অঙ্কেতে চলে আসছি, তিন নম্বর অঙ্কেতে বলছে, তিন নম্বর অঙ্কতে বলছে যে এটা সমান এটা প্রমাণ করো, তাই তো? আচ্ছা ঠিক আছে, আমরা লেফট সাইড দিয়ে সরাসরি করা শুরু করে দিই। লেফট সাইড মা এটা কী কালার আসলো, সাদা। লেফট সাইড, লেফট সাইড সমান হলো বি মাইনাস সি বাই টোয়াইজ এ। তো আমরা কি জানি, আমরা তো জানি যে হলো স্মল এ বাই সাইন এ, এটা সমান হলো স্মল বি বাই সাইন বি, এটা সমান হলো স্মল সি বাই সাইন সি, এটা সমান হলো টোয়াইজ আর, আমরা এটাই জানি রাইট। তাহলে বি মানে কি, এই বি মানে হলো টোয়াইজ আর সাইন সি সাইন বি, টোয়াইজ আর সাইন বি, আর এই সি মানে কি টোয়াইজ আর সাইন সি, তাই তো? আর টু ইন্টু টোয়াইজ আর সাইন এ। স্যার আমরা টু আইজ আরগুলো ফেলাই দিই, ফেলাই দিলে চেহারাটা কেমন আসে, আসে হলো সাইন বি মাইনাস সাইন সি ডিভাইডেড বাই সাইন এ, তার আগে একটা টু ছিল, এই যে টু। স্যার তোমরা বুঝছো কিনা একটু বলো তো স্যার, তোমরা কি বুঝতে পারছো স্যার? সংক্ষিপ্তভাবে আর একটু বোঝান স্যার, কোনটা যে সংক্ষিপ্তভাবে বোঝাতে বলছো, এই অঙ্কটা এইটা না এর আগেরটা? স্যার এই যে একটা সূত্র আছে না যে স্মল এ বাই সাইন এ ইকুয়াল টু স্মল বি বাই সাইন সি, সাইন বি ইকুয়াল টু স্মল সি বাই সাইন সি, তো সেইখান থেকে বলি যে তাহলে স্মল এ মানে কি এই সাইন এ টোয়াইজ আর এর সাথে গুণ হয়ে যাবে না, তো স্মল এ মানে কি টোয়াইজ আর সাইন এ, স্মল বি মানে কি টোয়াইজ আর সাইন বি, স্মল সি মানে কি টোয়াইজ আর সাইন সি, এটাই ছিল। তো এখানে কি আছে, বি মানে সি, তাই বি এর পরিবর্তে বলছি হলো টোয়াইজ আর সাইন বি, সি এর পরিবর্তে বলছি টোয়াইজ আর সাইন সি, আর স্মল এর পরিবর্তে বলছি টয়েজ আর সাইন এ। তারপরে টয়েজারগুলো উপর নিচে আসছে বলে কমন নিয়ে ফেলাই দিছি, একবার বাদ দিয়ে দিছি। এখন কি করব, সাইন সি মানে সাইন ডি, অর্থাৎ সাইন সি মানে সাইন ডির সূত্র অ্যাপ্লাই করব, অর্থাৎ এটা হলো দুই নম্বর সূত্র সি এস, তাহলে টু কজ বি প্লাস সি ডিভাইডেড বাই টু সাইন বি মাইনাস সি
डिवाइडेड बाय टू ताई तो अच्छा आ नीचे नीचे टू साइन ए इटा समान कि सर এই ত্রিভুজটার ক্ষেত্রে কি এ প্লাস বি প্লাস সি এইটা মানে কি স্যার পাই না তাহলে বি প্লাস সি বাই টু বি প্লাস সি ডিভাইডেড বাই টু এইটা মানে কি স্যার এটা মানে হলো পাই বাই টু মাইনাস এ বাই টু না স্যার পাই বাই টু মাইনাস এ বাই টু না তাহলে এইটার পরিবর্তে আমরা লিখবো টু কস পাই বাই টু মাইনাস এ বাই টু साइन बी माइनस सी डिवाइडेड बाई टू नीचे टू साइन ए टू साइन ए साइन ए के भांगो ऊपर की थकलो पाई बाई टू तो एक समकोण जन क्या चेंज हो क्या सर साइन है तेल एट लगभग हलो टू साइन ए बाई टू टू साइन ए बाई टू और ओखने की आसबे साइन b माइनस सी डिवाइडेड बाई टू और सर साइन टू ए सूत्र की टू साइन कजे साइन टू ए समान हलो टू साइन कजे तेल शुद्ध साइन ए समान क्या टू साइन ए बाई टू कजे बाई टू को अर्धेक हो जाए ये लेखा जाए हलो टू साइन ए बाई टू कज ए बाई टू हाँ तो साइन ए बाई टू काटा ए टू काटा কি প্রমাণ করতে হবে ওকে হাই হাই অঙ্কটা তো আরো অনেক সহজ করে করা যেত আমি তো খেয়াল করি না এটা এত বড় করে তো করা লাগে না চক করে ফেলছি এখানে একটু ভুল আছে এখানে এ হবে এখানে এ হবে একটু ভুল হয়েছে স্যার এটা 60 ডিগ্রি আমি খেয়াল করি নাই খেয়াল করলে অনেক আরো আগে অঙ্কটা মিলত তাহলে এটা মানে হলো সাইন বি ওটা ব্যবহার করলাম না তার জন্য কষ্ট লাগছে সি বাই টু আচ্ছা ঠিক আছে এখানে হলো টু স্যার কজ এ বাই টু স্যার এর ভ্যালু দেওয়া আসলে 60 ডিগ্রি তাহলে এ বাই টু মানে কত এ বাই টু মানে হলো এ বাই টু এর ভ্যালু মানে হলো 30 ডিগ্রি তাহলে কস থ্রি ডিগ্রির ভ্যালু কত তাহলে এখানে একটু লিখলাম কস থ্রি ডিগ্রি একবার সংক্ষেপে করলাম না কস থ্রি ডিগ্রি তাহলে কস থ্রি ডিগ্রির ভ্যালু মানে হলো রুট থ্রি বাই টু তাহলে সাইন সাইন বি মাইনাস সি বাই টু ডিভাইডেড বাই টু ইন্টু রুট থ্রি বাই টু তাহলে এই টু আর একটু কাটাকাটি গেল তাহলে হয়ে গেলো রুট থ্রি তাহলে এখানে অঙ্ক শেষ হয়ে গেল অঙ্কটা কোথায় আর একটা লাইন আছে মাত্র কোথায় কষ্ট করে লিখি এখানে লিখি এটা মানে আসলে ওয়ান বাই রুট থ্রি সাইন বি মাইনাস সি ডিভাইডেড বাই টু স্যার তোমরা বুঝছো কিনা একটু জানাও স্যার এই অঙ্কটা আমি স্যার আমি একটু আরেকবার করাই কারণ এইটাকে যদি আমরা ব্যবহার করি অঙ্কটা আরও অনেক সহজ হয়ে যায় আমি ব্যবহার করি নাই একটু ব্যবহার করে একটু অঙ্কটা একটু বোঝাই দিই আমি এইগুলো সব বাদ দিয়ে দিব ওহো এটা তো করা যাবে না ও মাই গড এতক্ষণ ধরে যা মুসলাম সব বাদ এতক্ষণ করে এত কষ্ট করে যা করলাম সব বাদ আচ্ছা কিছু করার নেই সরি স্যার আমি আমার ভুলের জন্য পুরোটা যা করছি সব বাদ হয়ে গেছে একটা ভুল সারা জীবনে কান্না আমাকে রাগের পিসের সব মুছে গেছে না সব মুছে নেয় সব মুছে নেয় শুধু এটা ঠিক আছে স্যার সমস্যা নেই আমরা অঙ্কটা একটু আরেকবার করি মানে এখানে একটু সুবিধা নেওয়া যায় সেই সুবিধাটা আমি নিতে পারি নাই কী হলো এত কিছু মুছতেছি আবার আসতেছে কোত্থেকে স্যার অঙ্কটা যেহেতু এখানে অ্যাঙ্গেলের মান দেওয়া আছে
এখানে এই অ্যাঙ্গেলটা হলো এ হবে, হ্যাঁ এটা এ হবে, এটা ভুল হয়েছে আর কি, এটা এ হবে, এটা অ্যাঙ্গেল এ হবে। তাহলে যেহেতু অ্যাঙ্গেল এ এ সমান হলো 60 ডিগ্রি, তাহলে বি প্লাস সি এটার ভ্যালু অবশ্যই 120 ডিগ্রি। আর এই ভ্যালুটা যদি বসাতে পারি তাহলে তাহলে তো স্যার এটা একটু সহজ হয়েই যায়। কেমন সহজ হয়ে যায়? তোমরা জানো যে এই লেফট সাইড এটা মানে হলো বি মাইনাস সি বাই টোয়াইস এ, ঠিক আছে? তোমরা তো এখন সেকেন্ড ইয়ার স্টুডেন্ট মানে পরীক্ষার্থী, তোমরা অবশ্যই বুঝবা যে এটার এটার মানে হলো লেখা যায় যে সাইন বি মাইনাস সাইন সি। আর একটু আগে ব্যাখ্যাও দিছিলাম টু সাইন এ, এটা পরিবর্তে এটা লেখাই যায়। এই আমরা যদি এখন যদি সূত্রটা যদি ব্যবহার করি, এখন যদি সূত্রটা ব্যবহার করি সেটা হলো সাইন সি মাইনাস সাইন বি সি এস টু কজ বি প্লাস সি ডিভাইডেড বাই টু ইন্টু কজ না কজ না সাইন 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 বি মাইনাস সি ডিভাইডেড বাই টু, নিচে হলো সাইন এর, সাইন এর ভ্যালু দেওয়া আছে সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি, এখানে এর ভ্যালু 60 ডিগ্রি বসাই দিলাম। তাহলে তাহলে কী আসে? এই টু আর এই টু কাটাকাটি যায়, এই টু আর এই টু কাটাকাটি যায়। এইখানে সাইন 60 ডিগ্রি মান কত? রুট থ্রি বাই টু, রুট থ্রি বাই টু। আর এখানে বি প্লাস সির ভ্যালু কত? বি প্লাস সি ভ্যালু হলো 120 ডিগ্রি। তাহলে বি প্লাস সি বাই টু অর্থাৎ বি প্লাস সি, বি প্লাস সি ডিভাইডেড বাই টু, এটার ভ্যালু তাহলে অবশ্যই 60 ডিগ্রি, এটার ভ্যালু অবশ্যই 60 ডিগ্রি। তাহলে এখানে লেখা যায় হলো কজ 60 ডিগ্রি, কজ 60 ডিগ্রি। আর এটার মানে হলো সাইন বি মাইনাস সি ডিভাইডেড বাই টু। কজ 60 ডিগ্রি মান কত? এটাকে উল্টায় লেখা যায়, এটাকে উল্টায় লেখা যায় হলো টু বাই রুট থ্রি। আর কজ 60 ডিগ্রি মানে হলো হাফ, তাহলে ইন্টু হাফ সাইন বি মাইনাস সি ডিভাইডেড বাই টু। তাহলে এই টু আর এই টু কাটাকাটি গেল, তাহলে আসে হলো ওয়ান বাই রুট থ্রি, ওয়ান বাই রুট রুট থ্রি, ওয়ান বাই রুট থ্রি সাইন বি মাইনাস সি ডিভাইডেড বাই টু। স্যার তোমরা একটু খেয়াল করে দেখছো যে এইবার অঙ্কটা অনেক সহজে, হ্যাঁ স্যার তোমরা নিশ্চয়ই এখন খেয়াল করছো যে অঙ্কটা অনেক সহজভাবে মিলে গেছে। স্যার আগের চাইতে এবার আরও সহজভাবে অঙ্কটা মিলে গেছে। আসলে এই লাইটের কারণে এইখানে 60 ডিগ্রিটা আমার চোখে পড়ে নাই, পরে চোখে পড়ছে, ঠিক আছে স্যার? তোমরা বুঝতে পারছো কিনা একটু জানাও, স্যার তোমরা বুঝতে পারছো কিনা এটা জানাও। স্যার তোমরা বুঝতে পারছো কিনা একটু জানাও। হ্যাঁ সালফিউরিক অ্যাসিড, ঠিক বলছো, এখন সহজ হয়েছে। শুভ তুমি ঠিক বলছো, ফাতিন চৌধুরী, হ্যাঁ স্যার দিগন্ত এবার বুঝছি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার, একদম সঠিক বলছো। মানে আগে একটু আমি একটু খেয়াল করি না, তো খেয়াল না করেই প্রমাণ করে ফেলছিলাম। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে আমরা পরবর্তীটাতে চলে যাই। হ্যাঁ পরবর্তীটাতে চলে যাই, পরবর্তীটাতে চলে যাই। এখানে কোশ্চেনে একটু ভুল আছে, স্যার এবার পরবর্তী প্রবলেম যাই। স্যার এই অঙ্কটাতে একটু ভুল আছে, একটু ভুল আছে, আমি ভুলগুলো একটু কারেকশন করে দিই। মানে আমরা ভুলটাকে কারেকশন করছিলাম, ভুলে ভুলটাই আমরা পিডিএফে চলে আসছে আর কি। আচ্ছা ঠিক আছে, এইখানে ভুলটা হলো এইখানে এই রুট টুটা হবে না, এই টুটা হবে না, বাকিটা ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, আমরা লেফট সাইড দিয়ে করা শুরু করি। লেফট সাইড, লেফট সাইড হলো ওয়ান বাই বড় একটা রুট টু মাইনাস রুট টু প্লাস টু কজ
6x তাই তো আচ্ছা এখান থেকে আমরা যদি 2 কমন নিই তাহলে কেমন আসে 1/2 রুট আবার 2 মাইনাস 2 কমন নিলাম তাহলে 1 মাইনাস 1 মাইনাস cos 6x আচ্ছা স্যার 1 প্লাস তাহলে 1 প্লাস cos 2a 1 প্লাস cos 2a এটা মানে কি 2 cos স্কয়ার এর না স্যার 2 cos স্কয়ার এর না 1 মাইনাস cos 2a তাহলে 1 প্লাস cos a 1 প্লাস cos a এটা মানে কি 2 cos স্কয়ার a বাই 2 তাই তো তাহলে 1 প্লাস cos 6 মানে 6x এটার মানে হলো 2 cos স্কয়ার এই 6x দুই দ্বারা ভাগ হবে এখানে a কে দুই দ্বারা ভাগ করছিলাম দুই দ্বারা ভাগ করলে কি হবে স্যার 3x হবে তাহলে এইটার পরিবর্তে কি আমরা এরকম লিখতে পারি না যে 1 মাইনাস রুট ওভার 2 মাইনাস রুট ওভার 2 ইনটু 2 cos স্কয়ার 3x লেখা যায় কিনা অবশ্যই লেখা যায় তারপর তারপর কি লেখা যায় এইটা 2 আর 2 গুণ করলে হলো 4 হবে আর cos স্কয়ার তাহলে এখানে রুট করলে কি আসবে 1 বাই রুট ওভার 2 মাইনাস 2 cos 3x এটা হবে আচ্ছা তাহলে এইবার আবারও যদি 2 যদি কমন নিই তাহলে কি হবে 2 কমন নিলাম তাহলে 1 মাইনাস cos 3x তাই তো হ্যাঁ তাহলে 1 মাইনাস 1 প্লাস cos 2a 1 প্লাস cos 2a মানে হলো 2 cos স্কয়ার তাহলে 1 মাইনাস cos 2 1 মাইনাস cos a 1 মাইনাস cos a মানে হলো 2 sin স্কয়ার a বাই 2 তোমরা তো এগুলো জানো তাই তো হ্যাঁ তাহলে এটা পরিবর্তে যদি লিখি যে রুট ওভার 2 ইনটু 2 sin স্কয়ার এটাকে আবার দুই দ্বারা ভাগ হবে তাহলে কি হবে sin স্কয়ার 3x বাই 2 হবে তাই তো তাহলে এটাকে যদি আমরা রুট করি তাহলে 2 ইনটু 2 2 হয় আর সাইন স্কয়ার তাহলে এটা আসে হলো 1 বাই 2 সাইন স্কয়ার সাইন সাইন 3x বাই 2 স্কয়ার তো হবে না রুট আর স্কয়ার কাটে কাটে গেল কী প্রমাণ করতে হবে কসেক তাহলে এর পরের লাইনই হয়ে যাবে হলো হাফ কসেক কসেক 3x বাই 2 ঠিক আছে তাহলে এইটা সমান হলো কি এটা সমান কি এটা সমান হলো রাইট সাইড স্যার তোমরা একটু বুঝতে পারছো কিনা একটু জানাও স্যার তোমরা বুঝতে পারছো কিনা একটু জানাও স্যার তোমরা কি বুঝতে পারছো অন্তর হোসেন ক্লিয়ার স্যার থ্যাংক ইউ আর কারো কোনো সমস্যা শুধু সমস্যা থাকলে বলো শুধু সমস্যা থাকলে বলো ঠিক আছে প্লাবন তালুকদার না কারো কোনো সমস্যা নেই থ্যাংক ইউ স্যার তাহলে আমরা স্যার পরবর্তী প্রবলেমে চলে যাচ্ছি নাহিদ সুলতানা থ্যাংক ইউ ও মাহি থ্যাংক ইউ স্যার ওকে তাহলে স্যার আমার পরবর্তী প্রবলেমে চলে যাচ্ছি স্যার এখানেও একটা ভুল আছে এখানে এটা এটা হবে না এখানে হবে হলো 2 সাইন আলফা সাইন বিটা সাইন গামা কারেকশনটা করেছিল কারেকশন কপিটা আসে নাই ভুলে ভুল কপিটা চলে আসছে ঠিক আছে স্যার বলছে যে এইটার সমান হলো 1 স্যার এরকম একটা প্রবলেম তোমাদেরকে একটু আগে করানো হয়েছে আর কি না এটা একটু আলাদা তবু করে দিচ্ছে আর কি তবু করে দিচ্ছে আর কি আচ্ছা ঠিক আছে তো আমরা কোথা থেকে শুরু করবো এই তিনটা দিয়ে শুরু করা যায় স্যার পুরো লেফট সাইড ধরে করা শুরু করা যায় পুরো লেফট সাইড ধরলে কি হয় এই জিনিসটা বারবার করে তোলা লাগে স্যার এইটাকে অ্যাভয়েড করার জন্য শুধুমাত্র এই সাইন স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার বিটা প্লাস সাইন স্কয়ার গামা শুধুমাত্র এটা নিয়ে কাজ করি ঠিক আছে বাকিটা শেষে প্রমাণ করে দিব আচ্ছা তাহলে কি কি বললাম যে সাইন স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার বিটা প্লাস সাইন স্কয়ার
গামা এইটু সমান কাজ করবে। এইটু সমান কি বলা যায়, ভিতরে সাইন আছে, তাহলে এইটু সমান বলা যায় হলো হাফ হাফ টু সাইন স্কয়ার আলফা প্লাস টু সাইন স্কয়ার বিটা প্লাস সাইন স্কয়ার গামা, এটা সমান এরকম বলা যায়। আচ্ছা তাহলে টু সাইন স্কয়ার আলফা মানে কি, টু সাইন স্কয়ার আলফা মানে ওয়ান মাইনাস কস টু এ, তাহলে ওয়ান মাইনাস কস টু আলফা, এর পরিবর্তে লেখা যায় ওয়ান মাইনাস কস টু বিটা ব্র্যাকেট ক্লোজ সাইন স্কয়ার গামা। আচ্ছা এটা এক আর এক গুণ যোগ করলে আসলে টু, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিই, এখানে মাইনাস দিই, মাইনাস দিয়ে ফার্স্ট ব্র্যাকেট কস টু আলফা কস টু আলফা প্লাস কস টু বিটা ব্র্যাকেট ক্লোজ প্লাস সেকেন্ড ব্র্যাকেট প্লাস সাইন স্কোয়ার গামা হাফ সেকেন্ড ব্র্যাকেট টু মাইনাস, এখানে স্যার সাইন সি মাইনাস সাইন ডি সূত্র, অর্থাৎ তিন নম্বর সূত্র সি এস সি সি এস সি 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 সি, আচ্ছা টু কস সি প্লাস ডি বাই টু, টু কস এইটা আর এইটা যদি যোগ করি তাহলে টু আলফা প্লাস টু বিটা বাই টু, অর্থাৎ আলফা প্লাস বিটা হবে, আলফা প্লাস বিটা হবে সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু, তাহলে কস কী হবে আলফা মাইনাস বিটা হবে, ঠিক আছে। আর বাই টু দিলাম না কারণ এই টু টু কাটাকাটি দেয়, ব্র্যাকেট ক্লোজ প্লাস সাইন স্কোয়ার গামা। এখন তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, এইখানে কী দেওয়া আছে টু আলফা প্লাস টু বিটা, এই যে টু আলফা প্লাস টু বিটা প্লাস টু গামা, এইটার সমান কি, এইটার সমান হলো টু মানে এইটার সমান হলো পাই, এটার সমান কি, এটার সমান হলো পাই, এখানে কি কি লেখা যায় যে টু আলফা প্লাস টু বিটা প্লাস টু গামা এটার সমান হলো পাই, তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা এইটা মানে হলো পাই বাই টু, এটা মানে হলো এটা মানে হলো পাই বাই টু, এটা মানে হলো পাই বাই টু, তোমাদের বুঝতে কষ্ট হচ্ছে কিনা জানি না, এটা মানে হলো পাই বাই টু মনে হচ্ছে, বুঝতে একটু সমস্যা হচ্ছে। আচ্ছা ঠিক আছে আর এই কালি ব্যবহার করবো না, মানে আমি বলতে চাচ্ছিলাম যে এইটা যে টু আলফা প্লাস টু বিটা প্লাস টু গামা, টু আলফা প্লাস টু বিটা প্লাস টু গামা এটা মানে যদি পাই হয় তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু কি পাই, পাই বাই টু, তাহলে আলফা প্লাস বিটা মানে হলো আলফা প্লাস বিটা এটার ভ্যালু আসবে হলো পাই বাই টু মাইনাস গামা বাই টু, আমি টু দ্বারা গুণও করে দিই, এটা মানে হলো ওয়ান, এটা তো টু টু কাটাকাটি যাবে কস কস পাই বাই টু মাইনাস মাইনাস গামা বাই টু না মাইনাস গামা মাইনাস গামা, তাহলে কী আসলো কস আলফা মাইনাস বিটা প্লাস সাইন স্কোয়ার গামা, তাহলে এইটার পরিবর্তে কী আসলো ওয়ান মাইনাস ওয়ান মাইনাস এটা মানে হলো সাইন গামা, এটা মানে হলো সাইন গামা কস আলফা মাইনাস বিটা প্লাস সাইন স্কোয়ার গামা, এইখান থেকে যদি আমরা এইখান থেকে যদি আমরা সাইন গামা যদি কমন নিই তাহলে কেমন আসে, সাইন গামা যদি কমন নিই তাহলে কেমন আসে, আসে হলো ওয়ান প্লাস সাইন গামা, সাইন গামা যদি কমন নিই তাহলে এখানে আসে হলো কজ কজ কস কী কী ছিল যেন, কস ছিল হলো আলফা মাইনাস বিটা, কস আলফা মাইনাস বিটা আর এইখানে ছিল হলো এখানে ছিল হলো সাইন বিটা, এখানে প্লাস হবে না এটা মাইনাস হবে,
ওয়ান মাইনাস, এখানে মাইনাস হবে, আর এখানে হবে হলো সাইন, এখানে তো মাইনাস দিলাম, তাহলে কি এখানে কী হবে, এখানে মাইনাস নিচ্ছি তাহলে এখানে মাইনাস হবে, এখানে প্লাস ছিল, মাইনাস সাইন গামা, মাইনাস সাইন গামা, ব্র্যাকেট ক্লোজ, ওয়ান মাইনাস সাইন গামা সাইন না কজ, এটা থার্ড ব্র্যাকেট দিই, কজ আলফা মাইনাস বিটা, আর এইটা পরিবর্তে কী লেখা যায়, মাইনাস সাইন, সাইনের পরিবর্তে লেখা যায় যে যেহেতু 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 আলফা প্লাস বিটা প্লাস গামা এটা মানে হলো পাই বাই টু, পাই বাই টু, এটা যেহেতু এটা মানে পাই বাই টু, তাহলে এর পরিবর্তে বলা যায় হলো পাই বাই টু মাইনাস আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা এরকম বলা যায়, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ, তাহলে এটার মানে কী দাঁড়ালো, ওয়ান মাইনাস সাইন গামা কজ আলফা মাইনাস বিটা মাইনাস সাইন না কজ, কজ আলফা প্লাস বিটা, স্যার তাহলে এটা কোন সূত্র দাঁড়ালো, এটা চার নম্বর সূত্র দাঁড়ালো, কত নম্বর সূত্র, চার নম্বর সূত্র, সেটা কি এস সি সি এস সি সি এস এস, তাহলে এটা এস এস, তাহলে কি আসলো, ওয়ান মাইনাস সাইন গামা সাইন আলফা টু, এখানে একটা টু হবে, টু সাইন আলফা সাইন বিটা, সাইন আলফা সাইন বিটা, তাহলে এটার মানে দাঁড়ালো, চলো তাহলে একটু একটু প্রথম থেকে লিখি, তা আমরা কী কী প্রমাণ করছিলাম, আমরা প্রমাণ করছিলাম যে হলো আমরা প্রমাণ করছি সাইন স্কোয়ার আলফা সাইন স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার গামা, তাই তো, তাহলে আমরা প্রমাণ করলাম কী, তাহলে সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার গামা এইটার সমান হলো ওয়ান মাইনাস সাইন আলফা সাইন বিটা সাইন গামা, এটা এই টুটা লিখি নাই, এই যে টু, তাহলে এইটা যদি এখন বাঁ পাশে নিয়ে আসি তাহলে কী আসে, তাহলে আসে হলো সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার গামা প্লাস টু সাইন আলফা সাইন বিটা সাইন গামা এইটা সমান ওয়ান, এটাই ছিল প্রমাণ, এটাই ছিল স্যার প্রমাণ, স্যার তোমরা বুঝছো কিনা একটু খেয়াল করে দেখো, স্যার তোমরা কি বুঝছো, কালেটা মনে হচ্ছে একটু মোটা করে লিখলে ভালো হতো, কালেটা মনে হয় একটু মোটা করে লিখলে ভালো হতো, ক্লিয়ার স্যার, অন্তর অনেক অনেক ধন্যবাদ, অন্তর অনেক অনেক ধন্যবাদ, স্যার মাঝখানের লেখাগুলো আছে স্যার, এই যে মাঝখানের লেখাগুলো, এই যে মাঝখানের লেখাগুলো, ফাতিম চৌধুরী এই যে মাঝখানের লেখাগুলো, এই যে হলো স্যার এটা হলো এই অঙ্কের গ, স্যার তোমাদেরকে স্যার পাঁচ মিনিট ব্রেক দিচ্ছি, স্যার একটু পাঁচ মিনিট ব্রেক দিচ্ছি, ঠিক আছে পাঁচ মিনিট ব্রেক দিচ্ছি, পাঁচ মিনিট পরে তোমাদের সাথে আমার আবার কথা হবে, ঠিক আছে স্যার,
তোমাদেরকে অনেক ধন্যবাদ। একটা অঙ্ক তুলে রাখছি, তোমরা অনেকে মানে করে ফেলছো, তোমরা অনেকে করে ফেলছো স্যার এইরকম অঙ্কে। হ্যাঁ, এইরকম অঙ্কে যদি আমরা আমরা যদি সি যারা এতক্ষণ সাথে ছিল তোমাদেরকে অনেক ধন্যবাদ। সি মাইনাস বি বাই এ এইটা সমান যদি বাকিটা প্রমাণ করি তাহলে আমাদের অঙ্কটা সহজ হয়, তাহলে আমাদের অঙ্কটা স্যার সহজ হয়। তাই সেই জন্যই আমরা এটাকে আমরা ওইভাবেই করব, ঠিক আছে? তাহলে সি এর পরিবর্তে কি লিখব, সাইন সি, তাই তো? আর বি এর পরিবর্তে লিখব হলো সাইন বি, আর এর পরিবর্তে লিখব হলো সাইন এ, ঠিক আছে? আচ্ছা স্যার দেখো, এখানে বলছে এখানে আমাদের প্রমাণের মধ্যে কোনো সি নাই, আমাদের প্রমাণের ভিতরে কোনো সি নাই, এ বাই টু আছে, বি আছে আর এ বাই টু আছে, তাই আমরা এটাকে সি কে একটু রিমুভ করে নিই, শুরুতে সিটাকে একটু রিমুভ করে নিই, সাইন এ, সাইন সি এর পরিবর্তে কি লেখা যায়, পাই মাইনাস এ প্লাস বি, এ প্লাস বি সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট সাইন বি, সাইন পাই মাইনাস বি মানে কি, সাইন পাই মাইনাস বি মানে হলো সাইন বি। তাহলে এটা পরিবর্তে কি লেখা যাচ্ছে, এটা পরিবর্তে লেখা যাচ্ছে সি মাইনাস বি বাই স্মল এ, এটা সমান হলো সাইন এ প্লাস বি মাইনাস সাইন বি, এটা অবশ্যই ব্র্যাকেট হবে, নিচে হলো সাইন এ, ঠিক আছে? আচ্ছা এবার সাইন সি প্লাস সাইন বি সূত্র করব, তাহলে কি আসবে, এটা হলো সাইন সি মাইনাস সাইন বি, অর্থাৎ দুই নম্বরটা, অর্থাৎ এস সি সি এস, তাহলে এটা আসবে হলো টু কস, টু কস এইটা প্লাস এইটা বাই টু, মানে হলো এ প্লাস বি প্লাস বি ডিভাইডেড বাই টু সি এস, তাহলে সাইন সাইন এ প্লাস বি মাইনাস বি বাই টু, আর নিচে কি আসবে, নিচে এটাকে সাইন টু এর সূত্র আমরা করে ফেলতে পারি, এটাকে সাইন টু এর সূত্র যদি করি তাহলে আসবে টু সাইন এ বাই টু কস এ বাই টু, তাই তো? হ্যাঁ, তাহলে তারপর লাইন কি আসলো, সি মাইনাস বি বাই ডিভাইডেড বাই এ, এইটা সমান আসবে বি আর বি টু বি এ বাই টু, তাহলে এই টু আর এই টু কাটাকাটি গেল, থাকলো হলো কস এ বাই টু প্লাস বি, তাই তো? আর এখানে বি বি কাটাকাটি গেল, থাকলে থাকলো হলো সাইন এ বাই টু, আর নিচে আসছে হলো সাইন এ বাই টু কস এ বাই টু। এখন এই সাইন এ বাই টু সাইন এ বাই টু ক্যান্সেল আউট হলো, থাকলো আমাদের প্রমাণের মধ্যে শুধু সেক আর সেক, কিন্তু আমার এখানে পাচ্ছি হলো শুধু কজ আর কজ, তাহলে এটাকে যদি আমরা যদি উল্টাই দিই তাহলে আমরা সেকে চলে যাব, তখন এটাকে লেখা যায় এই সেক এ বাই টু, তো তাহলে উপরে কজ এ বাই টু, তো এটা চলে যাবে উপরে সেক এ বাই টু, সেক এ বাই টু, আর এইটা যেহেতু উপর আছে ওটা নিচে চলে যাবে সেক হয়ে সেক এ বাই টু প্লাস বি। এখন যদি আমরা আড়াআড়ি গুণ করি, যদি আড়াআড়ি গুণ করি তাহলে চলে আসে, তাহলে চলে আসে হলো সি মাইনাস বি ইনটু সেক এ বাই টু প্লাস বি সমান, নিচে ছিল এ, তাহলে এ সেক এ বাই টু। আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো, আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো। স্যার তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে একটু কাইন্ডলি একটু জানাও, একটু জানাও স্যার, আমি আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো। এমডি মাহিন দেওয়ান বলছো, স্যার দিগন্ত পরে দেখবো না স্যার, স্যার চলে গেছো, আচ্ছা। সাজেদ আক্তার বলছে জি স্যার, হ্যাঁ কার কোনো সমস্যা আছে, সবাই বুঝছো,
মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রাচীন বলছে বুঝছি, সাজা দেখতে বলছে বুঝছি, থ্যাংক ইউ স্যার। তাহলে স্যার আমরা পরবর্তী প্রবলেমে চলে গেলাম। আচ্ছা পরবর্তী প্রবলেমে কি বলছে? পরবর্তী প্রবলেমে বলছে এখানে একটু ভুল আছে, এখানে শুধু রুটটা আসবে শুধু এই পর্যন্ত, এই রুটটা থাকবে না, শুধু রুট থ্রি হবে। কারেকশনটা আসে নাই। আচ্ছা ঠিক আছে, কতে চলে যায় স্যার? কত একটু বেশি সহজ হয়ে গেল, কত একটু বেশি সহজ হয়ে গেল। আমরা সেই একই সূত্রটাই লিখব আর কি, এ বাই সাইন এ ইকুয়াল টু হলো বি বাই সাইন বি, ইকুয়াল টু হলো সি বাই সাইন সি, ইকুয়াল টু হলো টুয়াইস আর, তাই তো? তাহলে কতে কি বলছে? আমরা যদি লেফট সাইড ধরি তো লেফট সাইড সমান কি, বি প্লাস সি ডিভাইডেড বাই বি মাইনাস সি। তাহলে বি এর পরিবর্তে আমরা কি লিখবো? টুয়াইস আর সাইন বি, টুয়াইস আর সাইন বি। আর সি এর পরিবর্তে কি লিখবো? টুয়াইস আর সাইন সি। নিচে টুয়াইস আর সাইন বি প্লাস টুয়াইস আর সাইন সি। টুয়াইস আর গুলো যদি কমন নিয়ে ফেলি, টুয়াইস আর গুলো যদি কমন নিয়ে ফেলি তাহলে সাইন বি প্লাস সাইন সি ডিভাইডেড বাই সাইন বি মাইনাস সাইন সি সমান হলো রাইট সাইড। এটা খুব বেশি সহজ ছিল স্যার, এটা খুব বেশি সহজ ছিল স্যার, আমি বিশ্বাস করছি যে তোমরা বুঝতে পারছো। স্যার আওয়াজ আসছে? স্যার এবার বিশ্বাস করছি তোমাদের আওয়াজটা মনে হয় এবার মনে হয় সঠিক আওয়াজটা আসবে। স্যার এখনো কি সাউন্ডের সমস্যা আছে? সাউন্ডের সমস্যা থাকলে একটু জানাও, সাউন্ডের প্রবলেম থাকলে একটু জানাও, আর এই অঙ্কের সমস্যা থাকলে একটু জানাও। জি স্যার ক্লিয়ার, ওকে স্যার ক্লিয়ার। আচ্ছা সাজেদা ডাক্তার ক্লিয়ার তো? ওকে ওকে থ্যাংক ইউ স্যার, পরবর্তী প্রবলেম চলে যাচ্ছে। এটা সমান টু প্রমাণ করতে হবে। এটা প্রমাণ করার জন্য তোমাদেরকে একটা জিনিস জানতে হবে স্যার, এই অঙ্কটার জন্য তোমাদের একটা সূত্র জানতে হবে, যে সূত্রটা সচরাচর তোমাদের মাথায় থাকে না, সচরাচর তোমরা এই সূত্রটা প্র্যাকটিস করো না, ঠিক আছে? একটু বলে রাখো, একটা সূত্র তোমাদেরকে একটু প্রমাণ করে দেখায়, সেটা হলো কেমন, যে এ প্লাস বি প্লাস সি এটা সমান তো পাই, তাই তো? তাহলে এ প্লাস বি সমান হলো পাই মাইনাস সি। এবার উভয় পাশে যদি ট্যান করি তাহলে ট্যান এ প্লাস বি এটা সমান হলো ট্যান পাই মাইনাস সি। আর ট্যান এ প্লাস বি সূত্র যদি করে ফেলি তাহলে কেমন আসে? ট্যান এ প্লাস ট্যান বি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস ট্যান এ ট্যান বি, ওয়ান মাইনাস ট্যান এ ট্যান বি এটা সমান আসলে ট্যান পাই মাইনাস সি মানে হলো মাইনাস ট্যান সি। এখন যদি আড়াআড়ি গুণ করি তাহলে আসে হলো ট্যান এ প্লাস ট্যান বি মাইনাস ট্যান সমান মাইনাস ট্যান সি প্লাস ট্যান এ ট্যান বি ট্যান সি। আড়াআড়ি গুণ করলে এটা লেখা যায় কিনা? অবশ্যই যায়। তারপরে কি? তারপর হলো এই ট্যান এ কে এই পাশে নিয়ে আসলাম, এই ট্যান সি কে ট্যান এ প্লাস ট্যান বি প্লাস ট্যান সি এটা সমান তো এটা না, ট্যান এ ট্যান বি ট্যান সি
এটা আসে হলো টেন বি, টেন এ, টেন বি, টেন সি, টেন সি প্লাস সি, টেন সি বাই, টেন সি বাই টেন এ, টেন বি, টেন সি, এইটা সমান হলো ওয়ান, এটা সমান হলো ওয়ান, মানে সবাইকে টেন এ, টেন বি, টেন সি দ্বারা ভাগ করছে। যদি ভাগ করি তাহলে টেন এ, টেন এ কাটাকাটি যে ওয়ান বাই টেন এ, টেন বি থাকে, টেন বি, টেন সি থাকে, এটা মানে হলো কট বি কট সি থাকে, আর এখানে থাকে হলো কট এ, কট এ কট সি থাকে, আর এখানে থাকে হলো কট এ কট বি, এইটা সমান হবে হলো ওয়ান। স্যার আমরা ওই অঙ্কেটে আমরা এই এইটা সমান ওয়ান এইটাকে আমরা সূত্র হিসেবে ইউজ করব, এটা আমরা স্যার আমরা এখানে সূত্র হিসেবে এটাকে আমরা ইউজ করবো, ঠিক আছে স্যার। আচ্ছা সাউন্ডের প্রবলেম হচ্ছে, সাউন্ড স্যার দেখো তো এখন তোমাদের সাউন্ড ঠিক হয়েছে কিনা, আমি আশা করছি এখন তোমাদের সাউন্ড ঠিক আছে। জি স্যার বুঝছি। আচ্ছা ঠিক আছে, আমরা কিন্তু এই এই এইটাকে আমরা এখন সূত্র হিসাবে ইউজ করবো, ঠিক আছে। আচ্ছা আমরা আমাদের অঙ্কে চলে যাই, ধরে নিলাম এটা লেফট সাইড, এটা লেফট সাইড, আমরা স্যার এক লাইন একটু কম করব, আমি অঙ্কটা তুলবো না, এই পৃষ্ঠে ধরানোর চেষ্টা করবো, এই জন্য অঙ্কটা আমি তুলছি না। আমরা এটাকে লিখলাম হলো লেফট সাইড, আমি এক লাইন কম করে তুলছি, যেহেতু এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি এটা সমান অবশ্যই পাই হবে, তাহলে এই এই কজের পরিবর্তে কি আমরা লিখতে পারি, আমি ছোট্ট একটা উদাহরণ দিই, এই পাশে একটা উদাহরণ দিই, বারবার করে ফেলবো, সে কজ এ, হ্যাঁ কজ এ, এটা পরিবর্তে কি লেখা যায় যে কজ পাই মাইনাস বি প্লাস সি, এটা মানে কিরকম লেখা যায়, এটা মানে অবশ্যই লেখা যায় মাইনাস কজ বি প্লাস সি, এটা মানে এরকম লেখাই যায়, তাই তো, কজ এর পরিবর্তে লেখা যায় মাইনাস কজ বি প্লাস সি, তাহলে এখানে আমরা লিখবো হলো মাইনাস কজ বি প্লাস সি, নিচে সাইন বি সাইন সি, সাইন বি সাইন সি, ঠিক তেমনি এখানে লিখবো হলো মাইনাস কজ এ প্লাস সি, আর এখানে লিখবো হলো এখানে স্যার ডট হবে, গুণ হবে, এখানে গুণ হবে, হ্যাঁ এখানে একটু ভুল আছে, এখানে গুণ হবে, সাইন সি সাইন এ প্লাস আবার ঠিক এরকম মাইনাস কজ এ প্লাস বি, আর এখানে আসবে হলো সাইন এ সাইন বি, সাইন এ সাইন বি, আচ্ছা ঠিক আছে। এখন এখন কজ এ প্লাস বির সূত্রটা কী স্যার, কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি, তাই তো, তাহলে যেহেতু মাইনাস আছে তাহলে আমরা কি লিখতে পারি যে মাইনাস কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি, হ্যাঁ অবশ্যই লিখতে পারি, তাহলে এখানে আমরা লিখলাম মাইনাস কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি, সরি এখানে তো বি আর সি, আমি সরাসরি সূত্র লিখে ফেলছি, কি হবে মাইনাস কজ বি কজ সি, কজ বি কজ সি প্লাস সাইন বি সাইন সি, এইটার নিচে সাইন বি সাইন সি, গুড, এটার পরিবর্তে কী লেখা যায় প্লাস, ঠিক একই রকমভাবে লিখবো যে হলো
माइनस कॉस ए कॉस सी प्लस साइन ए साइन सी और ये कि लिखब एखे लिखब हलो साइन सी साइन साइन सी साइन ए तै तो अच्छा ये एक मुछे दिलाम सर ये एक मुछे दिलाम एक मुछे दिलाम अच्छा ठीक है सर एक मुछे दिलाम एखे लिखल हलो माइनस कॉस ए कॉस बी प्लस साइन ए साइन बी डिवाइडेड बाय साइन ए साइन बी अच्छा एखन आमरा एरकम लिखते पारि किना साइन बी साइन सी एक बार ए माइनस कॉस बी कॉस सी नीचे बसाबो एक बार ए नीचे बसाबो एटाके एक बार ए नीचे बसाबो एक बार ओ नीचे बसाबो बसाले कि आसे देखो बसाले आसे हलो ए माइनस कॉस बी कॉस सी ए नीचे जदि आमी साइन बी साइन सी बसाई और ए नीचे जदि बसाई ताहले प्लस वन होबे प्लस वन होबे ठीक तेमनी जदि एखाने आसबे हलो ए नीचे जदि एटा बसाई ताहले कि आसे माइनस कॉस ए कॉस सी डिवाइडेड बाई साइन सी साइन ए प्लस वन होबे ठीक तेमनी माइनस कॉस ए कॉस बी साइन ए साइन प्लस वन होबे तै तो अच्छा तो एटार माने कि सर एटा माने देखो कॉट बी कॉट सी एटा माने हलो एटार माने कॉट बी माइनस कॉट बी कॉट सी माइनस कॉट ए कॉट सी एटा माने आसलो माइनस कॉट ए कट बी आमी जो माइनसगुलो जो कमन नहीं और ये एक दुई तीन आमी प्रथम तीनटे के तुले निलाम ताले एक हिसाब शेष तारपर जो तारपर प्लस ना दे माइनस दी माइनस आमी जो एक ब्रैकेट दी ताले एटा एई तीनटा एई तीनटा एकटा दुईटा तीनटा एई तीनटा के लेखा जाए हलो कट बी कट सी प्लस जेहेतु माइनस कमन नहीं निसी जेहेतु माइनस कमन नहीं दिसी ताले कट ए कट सी प्लस कट ए कट बी ठीक है सर यार मान एक आगे प्रमाण कर आसलम ये एकटू आगे प्रमाण कर आसलम जो यार मान हलो वन यार मान हलो वन ठीक तेमी तेल यार मान आ सर यार मान पुराटार मान कि लेखा जाए वन तेल थ्री माइनस वन मान हलो टू यार मान हलो राइट साइड এটা মানে হলো রাইট সাইড স্যার আমি বিশ্বাস করছি যে তোমরা বুঝছো স্যার তোমরা কি বুঝছো স্যার তোমরা বুঝছো কিনা একটু জানাও স্যার এক্সামে এক্সাম যদি এরকমই আসে তাহলে ফর্মুলা প্রুফ না করলেও চলবে কিন্তু সচরাচর এই ধরনের ফর্মুলাগুলো তো আমরা ব্যবহার করে অভ্যস্ত না অর্থাৎ তোমরা এগুলো ব্যবহার করে অভ্যস্ত না তাই হঠাৎ করে যদি আমি বলতাম যে এটা সমান ওয়ান এটা একটা ফর্মুলা তখন তোমরা বলতে স্যার এটা আবার কেমন কথা হ্যাঁ এটা তোমাদের ব্যবহার করে তোমাদের অভ্যস্ত না তো এই জন্য আমি প্রথমেই এই ফর্মুলাটা আগে তোমাদেরকে দেখাই নিছি ঠিক আছে সাউন্ডে একটু প্রবলেম হচ্ছে এখনো কি প্রবলেম হচ্ছে আচ্ছা মিস্টার হাসান দিগন্ত বুঝছি থ্যাংক ইউ সাজু ডাক্তার স্যার বোর্ডের নাম মনে নেই স্যার অবশ্যই এটা এটাও একটা বোর্ড কোশ্চেন আর কি তুমি ঠিক কথা বলছো সবই হলো বোর্ড কোশ্চেন ঠিক আছে স্যার আমরা তাহলে পরবর্তী প্রবলেমে চলে গেলাম আচ্ছা স্যার এখানে একটু ভুল হয়েছে স্যার এখানে এটা হবে হলো রুট থ্রি প্লাস ওয়ান স্যার এটা রুট থ্রি প্লাস ওয়ান হবে আচ্ছা বলছে আলফার মান 45 ডিগ্রি তাহলে এটা এখানে আমরা লিখতে পারি এটার মান লিখতে পারি হলো অর্থাৎ বি বি এর মান এখানে লিখতে পারি এটা হলো 45 ডিগ্রি আর বলছে বিটার মান 60 ডিগ্রি তাহলে এখানে আমরা লিখতে পারি এটা মান হলো 60 ডিগ্রি ঠিক আছে আচ্ছা এবং এ এর মান স্যার এখানে একটু ভুল আছে এটা হলো স্মল এ হবে হ্যাঁ এখানে স্মল এ হবে এটা এটা ভ্যালু আসলে √3 + 1 এটা সি হবে না এটা
স্মল এ হবে স্যার তোমরা কি বুঝছো ভুলগুলো কি বুঝতে পারছো ভুলগুলো কি বুঝতে পারছো স্যার প্লাবন তালুকদার বলছো বিকালে অঙ্কটা করতে যে বুঝতে কোন কোন প্রবলেমটা স্যার এটা না আগেরটা দিগন্ত আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে স্যার আচ্ছা তাহলে স্যার আমরা বলছি যে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল নির্ণয় করো ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল নির্ণয় করো আর স্যার আমরা আমরা দেখো এই কোণের ভ্যালু দেওয়া আছে রুট থ্রি এই বাহুর ভ্যালু দেওয়া আছে রুট থ্রি অর্থাৎ রুট থ্রি প্লাস ওয়ান এই কোণের মান দেওয়া আছে 45 ডিগ্রি অর্থাৎ সি এর ভ্যালু অর্থাৎ আমরা ত্রিভুজ ত্রিভুজটা ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করবো ওই ত্রিভুজটা ক্ষেত্রফলটিকে আমরা ডেল দ্বারা ডিনোট করি ডেল ইকুয়াল টু আসবে হলো হাফ হাফ এসি এসি সাইন 45 ডিগ্রি এইটা হবে ত্রিভুজটা ক্ষেত্রফল তাহলে তোমার এখানে আটকাচ্ছে কোথায় তোমার এখানে আটকাচ্ছে হলো তুমি তুমি জানো না যে হলো এই সি এর ভ্যালুটা কত এই সি এর ভ্যালুটা যদি তুমি বের করতে পারো তাহলে এখানে আমরা মান বসাই দিব মান বসাই দিলে হাফ ইনটু হাফ ইনটু রুট থ্রি প্লাস ওয়ান সি এর ভ্যালু আমরা বের করব তারপরে মান বসাই দিব দেখবো যে আমার অঙ্ক হয়ে গেছে এখন সি এর ভ্যালু কীভাবে বের করবো স্যার এইটা হলো 60 ডিগ্রি আর এইটা হলো 45 ডিগ্রি তাহলে 60 আর 45 কত 105 তাহলে তিন কোণের সমষ্টিতে 180 তাহলে অপর কোণটা কত হবে 180 থেকে 105 যদি বাদ দিই তাহলে 75 ডিগ্রি তাহলে এই কোণের মানটা আসবে 75 ডিগ্রি আমরা বলতে পারি কি না বলতে পারি কিনা আমরা এও জানি যে সি বাই সাইন সি ইকুয়াল টু হলো কিসের মান দেওয়া আছে আর এ এ বাই সাইন এ বলো আমরা এটা জানি কিনা এটা সমান্তর টোয়াইস আর তাই তো তাহলে সি ইকুয়াল টু কি হবে সি ইকুয়াল টু হবে হলো এ সাইন সি বাই এ সাইন সি বাই সাইন এ তাহলে এর ভ্যালুটা কত জানো রুট থ্রি প্লাস ওয়ান রাইট রুট থ্রি প্লাস ওয়ান আর সাইন সি এর ভ্যালু কত সাইন 75 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন এর ভ্যালু কত ও সি এর ভ্যালু হলো 60 ডিগ্রি স্যার সরি আমি এখানে 75 লিখে ফেলছি এটা 60 হবে এটা হবে 60 ডিগ্রি বাই টু কেন লিখলাম সাইন 75 ডিগ্রি এইখান থেকে কষ্ট করে যদি ভ্যালুটা নির্ণয় করতে পারি তারপরে সি এর ভ্যালু বসাই দিব সাইন 45 ভ্যালু বসাই দিব আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে ঠিক আছে স্যার ভ্যালুটা একটু নির্ণয় করি ক্যালকুলেটর ইউজ করে রুট থ্রি প্লাস ওয়ান সাইন 60 ডিভাইডেড বাই সাইন 75 স্যার এটার ভ্যালু আসছে রুট এটার ভ্যালু আসছে হলো রুট সিক্স এটার ভ্যালু আসছে হলো রুট সিক্স ক্যালকুলেটর ইউজ করে পাইলাম যে এটার ভ্যালু রুট সিক্স আসছে তাহলে সি এর পরিবর্তে রুট সিক্স সাইন 45 মান কত 1/√2 1/√2 এত বর্গ একক তাহলে এটা যদি ক্যালকুলেটর করি তাহলে কি আসবে এটাকে যদি কাটাকাটি করি তাহলে রুট থ্রি আসবে তাহলে রুট থ্রি বাই টু রুট থ্রি প্লাস ওয়ান এত বর্গ একক স্যার এটাই হবে উত্তর তোমরা বুঝছো কিনা স্যার একটু জানাও
তোমরা বুঝছো কিনা স্যার একটু জানাও। দিগন্ত স্যার বুঝলাম না স্যার, যদি বুঝলাম না মানে আবার বুঝাবেনি, তোমাদেরকে আবার বুঝাবো যে মোস্তফা জামিল জি স্যার ধন্যবাদ, সিয়াম ধন্যবাদ, দিগন্ত এবার বলছো বুঝছি, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার। আচ্ছা তাহলে কারো কোনো সমস্যা থাকলে একটু বলো। প্লাবন থ্যাংক ইউ স্যার, কারো কোনো সমস্যা থাকলে একটু বলো, তাহলে আমি আরেকটু অপেক্ষা করবো। অন্তর থ্যাংক ইউ স্যার, ক্লিয়ার, ওকে ওকে। তাহলে স্যার আমরা পরবর্তীটাতে চলে গেলাম, সময়টাকে একটু বাঁচানোর চেষ্টা করি। এটা যশোর বোর্ড 22 কি বলছে সরাসরি কথা চলে যায়। যশোর বোর্ড 22 এটা সমান জিরো প্রমাণ করতে হবে, তাই তো? আচ্ছা ঠিক আছে, আমরা লেফট সাইড সবসময় এক লাইন করে কম তুলব, ঠিক আছে, সময় বাঁচানোর জন্য। সাইন থেটা স্যার, সাইন সি প্লাস সাইন ডি সূত্র করি। সাইন সি প্লাস সাইন ডি হলো প্রথমটা, অর্থাৎ এস সি, টু সাইন সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু। তাহলে সূত্রের আছে কি, টু সাইন এইটা প্লাস এটা করলে আসে হলো 140 আর 120, 360। 360কে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে 180, তাহলে 180 প্লাস থেটা বাই টু। স্যার আমি একবারে করছি, হ্যাঁ একটু 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 শর্ট করে করছি। আর কী হলো এস সি, তাহলে হলো কস কস। স্যার এইটার থেকে বড়টা থেকে আমি সবসময় ছোটোটা বিয়োগ করবো, তাহলে যদি 240 থেকে 120 বিয়োগ করলে 120 হয়, থেটা থেটা কাট যায়, তাহলে এখানে হবে হলো 120, তাকে আবার দুই দ্বারা ভাগ করতে হবে, তাই তো? তাকে দুই দ্বারা ভাগ করলে কত হবে স্যার, 60 ডিগ্রি, এই যে 60 ডিগ্রি। আচ্ছা সাইন থেটা টু স্যার, সাইন 180 ডিগ্রি প্লাস থেটা, এটা হলো থার্ড কোঅর্ডিনেট। দুই সমীকরণের জন্য চেঞ্জ হবে না মানছি, দুই সমীকরণের জন্য চেঞ্জ হবে না মানছি, কিন্তু থার্ড কোঅর্ডিনেট তো, সেটা তো সাইনের বাপের ঘর না, ওটা হলো ট্যান আর কটের ঘর, তাই এটা আসবে হলো সাইন মাইনাস সাইন থেটা, আর এটা পরিবর্তে আসবে হলো হাফ। তাহলে এই টু আর একটু কাটাকাটি গেল, তাহলে কি আসলো, সাইন থেটা মাইনাস সাইন থেটা, হ্যাঁ এটা সমান হলো জিরো। স্যার অনেকে 25-এর যদি কোনো স্টুডেন্ট এখানে ক্লাস করে থাকে তার জন্য তো এটা বোঝা খুবই কঠিন, আসলে এই ক্লাসটা 25-দের জন্য না, 24-এর যারা ত্রিকোণমিতি শেষ করে ফেলছে তারা একটু উপকৃত হবে, কিন্তু মূলত ক্লাসটা নেওয়া হচ্ছে হলো 23-এর জন্য, হ্যাঁ। আর 23-এ যারা পরীক্ষার্থী তারা তো এইসব সূত্র মানে এই সূত্রগুলো তো তাদের সবসময় মানে মাথায় থাকার কথা, এই জন্য বেশি ব্রিফলি না করায়, শুধুমাত্র ওদের পরীক্ষাকে টার্গেট করে, যেহেতু ওরা এখন মানে মোস্ট সিনিয়র, মানে ওরা এখন বেশ ভালো বুঝে, এই জন্য ওদের কথাই মাথায় রেখে আমরা একটু কম বুঝাই ঝটপট অঙ্ক করানোর চেষ্টা করছি আর কি, ঠিক আছে স্যার। আচ্ছা থেটা দেন স্যার, থেটা দেই নাই স্যার, এটা থেটা না স্যার, এটা জিরো স্যার, সাইন থেটা মানে সাইন থেটা সমান হলো জিরো, জিরো। দিগন্ত ইজি, দিগন্ত তুমি কোন ব্যাচের? আচ্ছা সিয়াম আছে, নাই ইজি স্যার, দিগন্ত 24 ব্যাচের, ও দিগন্ত দিগন্ত 24 ব্যাচের। আচ্ছা 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 স্যার, ঠিক আছে স্যার ঠিক আছে। আচ্ছা তোমার যদি বুঝতে থাকো, যদি কোনো সমস্যা থাকে তাহলে বলো বলো বলো, আমি তিন বন্ধু গুনবো স্যার। এইটার একটা লাইনটা একটু বুঝাই দেন প্লিজ স্যার, কোন লাইনটা যে বলছো স্যার, এইটার ফার্স্ট লাইনটা, ও স্যার ফার্স্ট লাইন, ফার্স্ট লাইনটা একটু বুঝাই বলি স্যার, বুঝছি। এই যে সাইন থেটা, এই যে সাইন থেটা, সময় বাঁচানোর জন্য এইটা হলো সাইন সি, এইটা হলো সাইন সি, সাইন সি আর এটাকে ধরছে হলো সাইন ডি, সাইন সি প্লাস সাইন ডি সূত্রটা কি, সাইন সি এর প্লাস সাইন ডি সূত্রটা কি, টু সাইন সি প্লাস ডি বাই টু, টু সাইন এইটার এটা যোগ করে বাই টু একবারে করে দিছি, 360 প্লাস টু থেটা হয়তো, তাকে দুই দ্বারা ভাগ করলে 180 প্লাস থেটা হয়, আর এইটার এটা যোগ করলে বিয়োগ করলে বড়টা থেকে ছোটোটা বিয়োগ করলে 120 ডিগ্রি হয়, 120কে দুই দ্বারা ভাগ করছি, ভাগ করে 60 বসাই দিছি, এটা হলো প্রথম লাইনটা, ঠিক আছে ঠিক আছে স্যার, বুঝছি স্যার। আচ্ছা ফারহানা চৌধুরী তুমি 25-এর, সরি ফাহাতিন চৌধুরী, তারপরে বুঝছো, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তোমার কবুল করুক, আল্লাহ কবুল করুক। সমর খান ভালোবাসা জানাইছো, তোমাকেও ভালোবাসি স্যার।
তোমাদের সবাইকে ভালোবাসি মোস্তফা জান। আচ্ছা ঠিক আছে স্যার, পরেরটাতে চলে যায়। ঠিকই বলছো, দেরি হয়ে যাচ্ছে স্যার। তোমাদের আন্তরিকভাবে বলছি স্যার, এখানেও অঙ্কে একটু ত্রুটি আছে। সাইন পি বাই থ্রি হবে, সাইন আর বাই থ্রি হবে, এখানে কস, এখানে কস কিউ বাই থ্রি হবে, কিউ বাই থ্রি হবে। এটা আমরা কারেকশন করছিলাম কিন্তু ভুলে ভুলটাই চলে আসতে পারবা। আচ্ছা ঠিক আছে, দেখাও যে এটা সমান এটা। আচ্ছা আমরা লেফট সাইড শুরু করি, লেফট সাইড, লেফট সাইড। এবারও কি এক লাইন কম করব? করি স্যার, এক লাইন কম করলে কি হয়, এক লাইন কম করি। এখানে একটা হাফ দ্বারা গুণ করলাম, টু কজ স্কোয়ার পি বাই থ্রি, টু কজ স্কোয়ার কিউ বাই থ্রি। যেহেতু কজ আছে তাই এটাকে কিছু করবো না, কজ স্কোয়ার, কজ স্কোয়ার আর বাই থ্রি। ভেরি। আচ্ছা এখন আমরা যখন কি জানি, আমরা জানি হলো টু কজ স্কোয়ার থেটা মানে কি ওয়ান প্লাস কজ টু এ, তাই তো? তাহলে এটা পরিবর্তে লেখাতে ওয়ান প্লাস কজ, এটাকে যদি টু দ্বারা গুণ করি তাহলে টু পি বাই থ্রি হবে। ওয়ান প্লাস টু, সরি টু কেন, ওয়ান প্লাস কজ টু কিউ বাই থ্রি হবে, তাই তো? আচ্ছা টু কিউ বাই থ্রি ব্র্যাকেট ক্লোজ প্লাস কজ স্কোয়ার আর বাই থ্রি, কজ স্কোয়ার আর বাই থ্রি। এখন আমরা এটা এটা যোগ করলে কি আসে, এটা এটা যোগ করলে আসে হলো ওয়ান প্লাস ওয়ান যোগ করলে তো টু হয়, এই যে টু। হ্যাঁ স্যার, সাইন সি প্লাস সাইন ডি সূত্রের জন্য কি, সরি কস সি প্লাস কস ডি, তিন নম্বরটা। প্রথমটা হলো আবার একটু মনে করাই দিই, হ্যাঁ সাইন সি প্লাস সাইন ডি শুধু সিরিয়াল মনে রাখলে হবে, সাইন সি প্লাস সাইন ডি। পরেরটা হলো সাইন সি মাইনাস সাইন ডি, পরেরটা হলো কস সি প্লাস কস ডি, চার নম্বরটা একটু বাঁকাতে হয় কস ডি মাইনাস কস সি। এই চারটে সূত্র মনে রাখার খুবই সহজ টেকনিক, এসসি সিএস সিসি এসএস। তাহলে এটা যেহেতু তিন নম্বরে পড়ছে কস সি প্লাস কস ডি, তাহলে এসসি সিএস সিসি এটা সিসি, তাহলে এইটাকে হলো সিসি, অর্থাৎ টু কস, টু কস এইটা প্লাস এইটা বাই টু, তখন এই টু টু কাটাকাটি যাবে, অর্থাৎ পি বাই থ্রি প্লাস কিউ বাই থ্রি এইটা হবে, আর এই বাই টু কাটাকাটি যাবে, কস পি বাই থ্রি মাইনাস কিউ বাই থ্রি এইটা হবে। ঠিক আছে, এইটা হবে, এখানে যেহেতু ব্র্যাকেট আছে এটা সেকেন্ড ব্র্যাকেট বানিয়ে দিলাম, এটা সেকেন্ড ব্র্যাকেট বানিয়ে দিলাম প্লাস কস আর বাই কি লিখলাম, কস স্কোয়ার আর বাই থ্রি, কস স্কোয়ার আর বাই থ্রি। এখন স্যার তোমাদেরকে একটা কথা বলি, তোমাদের এখানে দেওয়া আছে কি, তোমাদের এখানে দেওয়া আছে, আচ্ছা আমি একটু অন্য কালার ব্যবহার করে দেখবো, একটু হলুদ ব্যবহার করে দেখি। এখানে দেওয়া আছে হলো পি প্লাস পি প্লাস কিউ, এটা সমান হলো আর দেওয়া আছে, তাহলে পি বাই থ্রি প্লাস কিউ বাই থ্রি এইটা সমান অবশ্যই আর বাই থ্রি, এর মধ্যে কোনো সন্দেহ আছে স্যার? দেওয়া আছে পি প্লাস কিউ ইকুয়াল টু আর, তাহলে পি বাই থ্রি প্লাস কিউ বাই থ্রি এইটা সমান হলো, এটা সমান হলো আর বাই থ্রি, এটা নিয়ে কোনো সন্দেহ আছে? তাহলে আমরা এটা পরিবর্তে কি বলতে পারি স্যার, এটা পরিবর্তে বলতে পারি আমরা টু দ্বারা গুণ করে নিই আগে, ওয়ান আবার ওয়াইটে ফিরে আসি, ওয়ান প্লাস টু টু গুণ করলে কাটাকাটি যায় কস, এইটা পরিবর্তে স্যার এখন আমরা আর বলবো, আর কি বলবো, আর। আচ্ছা আর কস পি বাই থ্রি মাইনাস কিউ বাই থ্রি প্লাস কস স্কোয়ার আর বাই। এখন আমরা যদি, এখন আমরা যদি কস আর বাই থ্রি কমন নিই, কস আর না শুধু কস আর বাই থ্রি, এখানে বাই থ্রিটা লিখে নেই স্যার, এটা একটু ভুল হয়েছিল, বাই থ্রি যদি কমন নিই তাহলে কী আসবে, তাহলে এখানে আসছে হলো কস পি বাই থ্রি মাইনাস, স্যার কেমন আছে, প্লাস কস আর বাই থ্রি থাকে, তাই তো? দুই লাইনের জন্য আমাকে পরের পৃষ্ঠে যাওয়া লাগছে স্যার, কি আর করা স্যার। এই কজ আর বাই থ্রির পরিবর্তে কিন্তু, আর বাই থ্রির পরিবর্তে কিন্তু আমরা আবার পি বাই থ্রি প্লাস কিউ বাই থ্রি বসাবো, আমি আবারও বুঝে বলি ওই পৃষ্ঠা যে এই আর বাই থ্রি, আর বাই থ্রির পরিবর্তে পি বাই থ্রি প্লাস কিউ বাই থ্রি বসাবো। আচ্ছা ঠিক আছে, পরের পৃষ্ঠায় গেলাম, এখানে
তো কালি চেঞ্জ করতে হবে কালি ব্ল্যাক সমান 1 প্লাস কি কমন নিছিলাম জানো cos r/3 কমন নিছিলাম তাই তো এখানে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিই cos p/3 মাইনাস q/3 এটা ছিল প্লাস ছিল cos r/3 ছিল cos r/3 পরিবর্তে কি লিখব বলছিলাম cos r/3 পরিবর্তে বলছিলাম যে p/3 প্লাস q/3 তাই তো আচ্ছা থার্ড ব্র্যাকেট ক্লোজ এটার মানে হলো 1 প্লাস এটার মানে হলো 1 প্লাস cos r/3 স্যার এইটা এটা কি এটা হলো স্যার চার নম্বর সূত্র পড়ে গেছে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b cos a প্লাস b প্লাস cos a মাইনাস b অর্থাৎ cc প্রথমটা কি ছিল sin a প্লাস b প্লাস sin a মাইনাস b পরেরটা হলো sin a প্লাস b মাইনাস sin a মাইনাস b পরেরটা হলো cos a প্লাস b প্লাস cos a মাইনাস b cos a প্লাস b প্লাস cos a মাইনাস b অর্থাৎ তিন নম্বরটা 2 cos cos b তাহলে এটার মানে দাঁড়া ছিল 2 cos a cos b তাই তো তাহলে p/3 cos q/3 তাহলে এটাকে যদি একটু গুছিয়ে লিখি তাহলে আসে হলো 1 প্লাস 2 cos p/3 cos q/3 cos r/3 এটা সমান হলো স্যার রাইট সাইড এটা সমান হলো রাইট সাইড এই যে দেখো স্যার এটা সমান রাইট সাইড এই যে এইটা মানে হলো রাইট সাইড স্যার আমি খুব বিশ্বাস করছি যে তোমরা এটা বুঝছো স্যার আমি খুব আশাবাদী যে তোমরা এটা বুঝছো স্যার তোমরা বুঝছো কিনা একটু জানাও করা শেষ মাশাআল্লাহ 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 आंसर কত আছে মাশাআল্লাহ স্যার আরেকটু জানাও অন্তর জি স্যার থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অন্তর আগায় যাও দিগন্ত আগায় যাও আগায় যাও স্যার দিগন্ত তুমি ওই ফার্স্ট ডিটেইলে বেসিক ত্রিকোণমিতি দুই নম্বর ক্লাসটা একটু দেখে নিও তাহলে তোমার জন্য অনেক সুবিধা হবে শুভ তুমি চলে আসছো আবার বুঝছি সঞ্জয় ডাক্তার স্যার আর না স্যার তোমাদের তো পরীক্ষা এখন আর না বলার কি সুযোগ আছে আসলে তো এরকম ভাবে দেখি না আচ্ছা ঠিক আছে স্যার তাহলে একটু ঝটপট বুঝাই দিই হ্যাঁ বলছে এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করো কি দেওয়া আছে তিনটে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে তিনটে বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে তোমরা তো ওই যে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি এটা দিয়ে করতেই পারো কিন্তু এর ভিতরে এই সংখ্যাগুলো তো কেমন কেমন দেখতে দেখছো স্যার কেমন কেমন দেখতে তাই তোমরা এটাকে অন্যভাবে করতে পারো ধরে নাও তুমি এই বি এর মান আগে বের করে নাও তাহলে বি এর মান কিভাবে বের করবা বি এর মান আগে কিভাবে বের করবা বি এর মান বের করবা হলো cos b cos b cos b মানে কি বি তাহলে বাদ আছে কি কি এ আর সি তাহলে এ স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই টু এ সি তাই তো তাহলে এই এ আর সি এইগুলো ভ্যালু যদি তুমি এখানে বসায় দাও হ্যাঁ এ এ কোনটা এ হলো রুট টু প্লাস ওয়ান রুট টু প্লাস ওয়ান সি কোনটা সি হলো রুট ফাইভ তাহলে শুধু ফাইভ হবে আর বি কোনটা রুট টু মাইনাস ওয়ান এটা হোল স্কোয়ার বাই টু ইন্টু এর ভ্যালু হলো রুট টু প্লাস ওয়ান বি এর সি এর ভ্যালু হলো রুট ফাইভ এটা ক্যালকুলেটার বাসা দিয়ে এই শুধু বি এর ভ্যালু নির্ণয় করবা এটা ক্যালকুলেটার বাসা দিলে কী আসবে এ প্লাস বি হোল স্কোয়ার মানে যাই হোক না কেন সেটা ক্যালকুলেটার বাসা দিয়ে ঠিক আছে কজ ইনভার্স এটা বসায় দিবা বসালে একটা ভ্যালু পেয়ে যাবা তাহলে তুমি অ্যাঙ্গেল বি এর ভ্যালু পেয়ে গেছো এখন তারপরে তারপরে তুমি কী করবা তারপরে বেকর ভ্যালু হলো হাফ এটা এ আর এটা হলো সি তাহলে হাফ এ সি সাইন বি এই ভ্যালু বসায় দিবা দেখবা যে ত্রিভুজের ক্ষেত্রফল বেড়ে গেছে একটু সহজ হবে স্যার একটু সহজ হবে ঠিক আছে স্যার একটু সহজ হবে স্যার পরবর্তী প্রবলেমে চলে যাচ্ছি পরবর্তী প্রবলেম কি যাওয়ার টাইম আছে না দশটা ক্লাস আছে আচ্ছা ঠিক আছে
স্যার পরবর্তী প্রবলেমে চলে যাচ্ছি স্যার, পরবর্তী প্রবলেমে আর এত আলোচনা না করে সরাসরি ইস্যু চলে গেলাম। কতে দেওয়া আছে হলো, কতে দেওয়া আছে হলো সাইন থিটা বাই টু প্লাস কস থিটা বাই টু, আর নিচে দেওয়া আছে হলো রুট ওভার, রুট ওভার ওয়ান মাইনাস সাইন থিটা, ওয়ান প্লাস সাইন থিটা। স্যার সাইন স্কোয়ার থিটা বাই টু প্লাস কস স্কোয়ার থিটা বাই টু, স্যার এটা মানে কি ওয়ান না? তাহলে স্যার ওয়ানের পরিবর্তে লিখতে পারি না যে সাইন স্কোয়ার থিটা বাই টু প্লাস কস স্কোয়ার, কস স্কোয়ার থিটা বাই টু লেখা যায় কি না? আর সাইন টু এর সূত্র কি? সাইন টু এর সূত্র হলো টু সাইন কজে, তাহলে সাইন এ সাইন থিটা, এটা পরিবর্তে লেখা যায় না যে টু সাইন থিটা বাই টু কস থিটা বাই টু, এরকম লেখা যায় কি না স্যার? তাহলে এখানে যদি এটা বসাই দিই তাহলে কেমন আসে দেখো, টু সাইন থিটা বাই টু কস থিটা বাই টু, যদি এটা বসাই দিই তাহলে কেমন আসবে? তাহলে দেখো নিচে হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি, অর্থাৎ হোল স্কোয়ার হয়ে গেছে সাইন থিটা বাই টু প্লাস কস থিটা বাই টু। স্যার এটা দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি, তার মানে কি এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে রুট আর স্কোয়ার কাটাকাটি যাবে, তাহলে নিচেও থাকে হলো সাইন থিটা বাই টু প্লাস কস থিটা বাই টু, এটা হয় তখন এটার ভ্যালু আসে ওয়ান, তখন এটার ভ্যালু কত আসে স্যার? ওয়ান। স্যার দেখো তো স্যার বুঝছো কি না? স্যার দেখো তো বুঝছো কি না? ইয়েস প্লাবন তালুকদার ঠিক বলছো, ওয়ান। কারো কোনো সমস্যা থাকলে শুধু সেটা বলো। আচ্ছা স্যার, আচ্ছা 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 আচ্ছা, এটাই লাস্ট, এটাই লাস্ট স্যার। এইরকম একটা অঙ্ক আজকে তোমাদের ক্লাসে আমি করাইছি, একদম এরকম একটা অঙ্ক, সেটা কি ছিল? সেটা ছিল যে যে সি মাইনাস বি, সি মাইনাস বি বাই এ, এরকম জাতীয় এরকম একটা অঙ্ক তোমাদের ক্লাসে করাইছি, ঠিক আছে স্যার? তবু আমি ঝটপট একটু বুঝাই দিচ্ছি আমরা অঙ্কটা কীভাবে শুরু করবো। আমরা এ বাই দিয়েও করতে পারি, বি প্লাস সি দিয়েও করতে পারি, করলাম বি প্লাস সি, আমরা এটা এইভাবে শুরু করবো বি প্লাস সি বাই স্মল এ, আর এটার মানে কি? এটার মানে হলো সাইন বি প্লাস সাইন সি, আর নিচে লিখবো হলো সাইন এ। আমাদের প্রমাণের মধ্যে কী নাই? আমাদের প্রমাণের মধ্যে কোনো সি নাই, তাই এইটার পরিবর্তে লিখবো, এটার পরিবর্তে লিখবো হলো সাইন, একটু ফাস্ট করাচ্ছি স্যার, সাইন বি, আর এটার মানে লিখবো হলো সাইন সি তো নাই, তাহলে পাই মাইনাস এ প্লাস বি, অর্থাৎ এটা পরিবর্তে লিখবো হলো এ প্লাস বি, এ প্লাস বি, আর নিচের লিখবো হলো সাইন এ, সাইন এ। তখন এটা কী লিখবো? সাইন সি প্লাস সাইন বি সূত্র যদি করি, এই বড়টাকে আমরা সবসময় সি ধরবো, ছোটটাকে আমরা এ ধরবো, তাহলে প্রথম সূত্রটা টু সাইন এটার এটা যোগ করলে আসে হলো টু বি প্লাস এ বাই টু, কস এটা বিয়োগ করলে আসে হলো শুধু এ বাই টু, নিচে হলো এইটাকে সূত্র ফেলাই দিই টু সাইন এ বাই টু কস এ বাই টু, তখন এ বাই টু কস এ বাই টু কস এ বাই টু এগুলো ক্যান্সেল আউট হয় থাকে, এটা টু আর টু ক্যান্সেল আউট হয় থাকে এটা, তারপরে এরপরের লাইন তাহলে কী আসলো? বি প্লাস সি ডিভাইডেড বাই এ, এটা মানে আসলো হলো সাইন বি প্লাস এইটার নিচে টু বসা দিলাম, এটার নিচে টু বসা দিলাম, তাহলে এ বাই টু, আর নিচে আসে হলো সাইন এ বাই টু, সাইন এ বাই টু। স্যার এবার আড়াআড়ি গুণ করবা, দেখবো যে অঙ্ক এটা হয়ে গেছে, আড়াআড়ি গুণ করো দেখবো যে তোমাদের এটা হয়ে গেছে। স্যার আগের ম্যাথের গতে একটা পার্ট করার নাই, আগের ম্যাথের গ বাদ পড়ে গেছে নাকি? আগের ম্যাথের গ বাদ পড়ে গেছে স্যার, গ তো করাইছি, গতে যে শর্ট করে বুঝাই দিছি স্যার, গ তো বাদ পড়ে নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন গতে কি আছে? গতে স্যার এটাই লাস্ট অঙ্ক, এটাই লাস্ট অঙ্ক। দিগন্ত ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা নিও,
ফাতিন চৌধুরী বুঝছি, আচ্ছা ঠিক আছে স্যার, এই অঙ্কের ট্রিক্সটা একটু ধরাই দিই। হ্যাঁ এই অঙ্কের ট্রিক্সটা একটু ধরাই দিই, পুরো অঙ্ক করানোর টাইম পাচ্ছি না, কারণ তোমাদের একটু পরে ফার্স্ট স্যারের ক্লাস আছে। অঙ্কের ট্রিক্সটা একটু ধরাই নি স্যার, এই যে দেওয়া আছে যে এম সমান হলো পি প্লাস কিউ বাই টু আর পি মাইনাস কিউ বাই টু সমান এন, আমরা কি এটাকে লিখতে পারি যে পি প্লাস কিউ, এটা মানে হলো, এটা মানে হলো টু এম, আর পি মাইনাস কিউ, পি মাইনাস কিউ এটা মানে হলো টু এন, যদি যোগ করি, যদি এই দুটো যদি যোগ করি তাহলে পি সমান আসবে হলো এইটা প্লাস এইটা বাই টু অর্থাৎ এম প্লাস এন, আর কিউ সমান আসবে হলো, কিউ সমান আসবে হলো এম মাইনাস এন, এটা হলো ট্রিক্স। ঠিক আছে স্যার, তারপরে আমরা তারপরে এইখান থেকে প্রমাণটা শেষ করব যে কী দেওয়া আছে, সেক থেটা, রাইট? তা সেক থেটা পরিবর্তে লেখা যায় ওয়ান বাই কস থেটা, ওয়ান বাই কস থেটা এটা সমান হলো এম মাইনাস এন কস ফাই, আর নিচে আসে হলো এম কস ফাই মাইনাস এন। আমরা যদি আড়াআড়ি গুণ করি তাহলে কেমন আসে, আড়াআড়ি যদি গুণ করি এম কস ফাই মাইনাস এন এটা সমান হলো এম কস ফাই, কস থেটা, কস থেটা তো নাকি, না সবই ফাই, সবই ফাই, এটা ফাই হবে রে স্যার, না এখানে থেটা, না না থেটা হবে, কস থেটা হবে, কস থেটা মাইনাস এন কস থেটা কস ফাই এটা আলাদা। ঠিক আছে, তখন যদি আমরা এমগুলো যদি এক পাশে নিয়ে আসি তাহলে তাহলে এম কমন যায়, এম যদি কমন নিই তাহলে আসলে কস ফাই মাইনাস কস থেটা, আর এই পাশে যদি এন কমন নিই এন ওই পাশে চলে যাবে, এন যদি কমন নিই তাহলে এখানে আসলে ওয়ান মাইনাস কস থেটা কস ফাই। ঠিক আছে, তারপরে এম বাই এন এটা সমান কী আসবে, এম বাই এন এটা সমান আসবে হলো ওয়ান মাইনাস কস থেটা কস ফাই, আর নিচে আসবে হলো কস ফাই মাইনাস কস থেটা এরকম আসবে। ঠিক আছে, দেখো আমাদের আমাদের প্রমাণের মধ্যে আসলে পি আর কিউ, হ্যাঁ তাহলে এইখানে এম প্লাস এন দরকার, এম মাইনাস এন দরকার, তাহলে অবশ্যই আমাদের একবার কী করতে হবে, যোজন বিয়োজন করতে হবে, একবার যোজন বিয়োজন করে একটু নড়াচড়া করবা, দেখবা ওর ভিতরে তুমি কেমন সূত্র পাচ্ছ, ওর মধ্যে তুমি পাবা হলো, ওর মধ্যে দেখবে যে ওয়ান মাইনাস কস থেটা, ওয়ান মাইনাস ওয়ান প্লাস কস থেটা, নিচে আসবে ওয়ান মাইনাস কস থেটা, ওয়ান প্লাস কস থেটা এরকম কিছু একটা আসবে। সেখান থেকে হলো ওই যে ওয়ান প্লাস কস থেটা মানে কি টু কস স্কয়ার থেটা বাই টু, আর ওয়ান মাইনাস কস থেটা মানে কি টু সাইন স্কয়ার থেটা বাই টু, এরকম করে দেখবা একটু নড়াচড়া করে দেখবা, দেখবা যে অঙ্কটা মিলে গেছে স্যার। ঠিক আছে, সময়ের স্বল্পতার জন্য, সময়ের স্বল্পতার জন্য আজকে আর পরে অঙ্কগুলো দেখানোর সুযোগ পাইলাম না, কিন্তু পরে তোমাদের জন্য যে অঙ্কগুলো ছিল স্যার যদি বলছি যে একটু প্র্যাকটিস করো আর কি, হ্যাঁ একটু প্র্যাকটিস করো, এগুলো তোমাদের স্কুলের টাইপের অঙ্ক, এই যে যেরকম এই কটা তো অনেক সহজ, একটু বলে দিই কটা অনেক সহজ, কজ 75 ডিগ্রি সমান এত প্রমাণ করতে বলছে, কজ 75 ডিগ্রি তাই তো, কজ 75 ডিগ্রি মানে কি লেখা যায়, লেখা যায় না যে কজ হলো 45 প্লাস 30 বলা যায় কিনা, তাহলে কজ এ প্লাস বি সূত্র কি, কজ এ কজ 45 কস 30 মাইনাস সাইন 45 সাইন 30 সাইন 30 বলা যায় কিনা, যদি তাহলে এটা কস 45 মানে 1/√2 আর এটা মানে হলো √3/2, শেষ শেষ এটা মানে 1/√2 আর এটা মানে হলো হাফ, তারপরে যা আসে এটাকে টু দ্বারা √2 দ্বারা গুণ করবা, কী দ্বারা √2 দ্বারা যদি গুণ করো তাহলে উপরে আসবে √6 মাইনাস √2 নিচে আসবে হলো 4, এটা চলে আসবে স্যার। ঠিক আছে স্যার, এটা চলে আসবে, আর এই এই অঙ্কটা তো তোমরা পারবাই আর কি, এটা তোমাদের বেশি সহজ অঙ্ক, এই অঙ্কটার ট্রিক্সটা একটু বলি স্যার, পাই বাই 12 মানে হলো 180/12, তাই তো এটাকে ডিগ্রিতে কনভার্ট করে নিবা, তার ডিগ্রিতে কনভার্ট করলে এটা কত আসে, 36/2 মানে এটা হলো 15 ডিগ্রি আসে, কত ডিগ্রি, 15 ডিগ্রি স্যার। তোমরা এই অঙ্কে ট্যান 15 ডিগ্রি ট্যান 3 3 = 45 ডিগ্রি, ট্যান 45 ডিগ্রি
5 15 75 10 75 ডিগ্রি 11 15 7 15 কত 105 10 105 ডিগ্রি তারপর হলো 10 11 15 কত 5 11 55 5 হাতে 5 55 5 11 15 165 165 ডিগ্রি আচ্ছা ঠিক আছে তারপরে কি করবা স্যার এটা মানে তো 1 এটা মানে তো 1 তাহলে 10 15 ডিগ্রি লিখলা 10 15 ডিগ্রি লিখলা আর এটা মানে তো 1 স্যার 10 45 তো 10 45 মানে 90 থেকে 10 75 90 থেকে 75 বাদ দিলে 15 হয় তাহলে এটা পরিবর্তে লিখবা হলো কট 15 ঠিক আছে আর এইটা পরিবর্তে লিখবা হলো 90 ডিগ্রি প্লাস 15 তো মানে হলো সেম কোঅর্ডিনেট তাই এটা পরিবর্তে লিখবা মাইনাস কট 15 মাইনাস কট 15 আর এটা কি 180 ডিগ্রি মাইনাস থিটা সেকেন্ড কোঅর্ডিনেট তাহলে এটা লিখবা হলো 10 মাইনাস 10 15 কি লিখলাম 10 15 ডিগ্রি স্যার tan থিটা ইনটু cot থিটা মানে হলো 1 মানে এইটার এটা গুণ করলে 1 হবে তাহলে 1 আর এই মাইনাস cot থিটা ইনটু মাইনাস tan থিটা এটা মানে হলো 1 মানে হলো 1 মানে জাস্ট স্যার আমি একটু বেশি শর্ট করে বলছি এটা আসলে বেশি একটা বড় না স্যার তোমাদেরকে অনেক অনেক কষ্ট দিয়েছি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত আমার মূল চেষ্টাটা ছিল অন্তর থেকে তোমাদের পাশে দাঁড়ানো হ্যাঁ আমাদের পুরো টিম আমাদের পুরো টিম আমরা চাচ্ছি যে তোমাদের পরীক্ষা অনেক অনেক ভালো হবে ভালো হোক সেই জন্য আমাদের চেষ্টাটা যদি কোনো ভুলভ্রান্তি থাকে অবশ্যই অবশ্যই আমাদেরকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে আর কঠোর পরিশ্রম করতে হবে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে পরীক্ষা ভালো দিতে হবে ঠিক আছে আল্লাহ হাফেজ